হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা পোলাপান? আচ্ছা, দুইজন চলে আসছে। সরি সরি সরি। এই শোনো, আমি আগে বলে রাখি, তোমাদের রুটিন একটু চেঞ্জ আনবো, ঠিক আছে? সেটা হলো বৃহস্পতিবার শনিবার এই দুটো দিন আমার 10 মিনিট স্কুলে ক্লাস থাকে। সো ওখানে ক্লাস শেষ করতে করতে 9:40-9:45 বেজে যায়। সো অ্যাকচুয়ালি ওই দুদিন 9:45-এ ক্লাস নেওয়া সম্ভব না, ঠিক আছে? সো ওই দুটো দিন আমরা 10টা থেকে 10টা 10-এর মধ্যে ক্লাস শুরু করবো, ঠিক আছে? সো রুটিনে সরি হালকা একটু স্লাইড চেঞ্জ আসবে। সেটা হলো আমাদের যে বৃহস্পতিবার এবং শনিবার এই দুইটা দিন 10টা থেকে 10টা 10-এর মধ্যে ক্লাস শুরু হবে, ওকে? আচ্ছা, কারণ দেখা যায় ওখানে ক্লাস করে ক্লাস নেওয়ার পর আর এখানে মানে সাথে সাথে তো আর ক্লাস নেওয়া যায় না, কারণ ফোনে একটু চার্জ দেওয়া লাগে। সো এটুকু তো তোমরা বুঝো, এটুকু হোপফুলি কনসিডার করবা, ওকে? আচ্ছা, অনেকে সালাম দিয়েছে, সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন কথার মধ্যে কথা হলো, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা, এবং আগের লেকচার কি দেখে এসেছেন? যদি আগের লেকচার দেখে আসেন খুবই ভালো, তাহলে খুবই ভালো। চলো আমি একটু জানিয়ে দাও, আমার কথা শুনতে পাচ্ছো কিনা এবং আমাকে দেখতে পাচ্ছ কিনা, এই দুইজন জানো তো একটু ভাইরা, একটু জানো, আমাকে একটু জানাও। চলো আমাকে হালকা করে একটু জানাও, চলো। আচ্ছা, সজিন উমর রেদওয়ান বলছে, আদাব দাদা। আদাব, কি অবস্থা? ওরা ভালো আছেন দাদা? হ্যাঁ, অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আপনার ফয়সাল বলছে, অল ক্লিয়ার, গ্রেট। যদি অল ক্লিয়ার হয় তাহলে আমরা একটা কাজ করি, ক্যামেরাটা ঘুরিয়ে দিই এবং ক্যামেরাটা ঘুরিয়ে আমরা ক্লাস শুরু করে দিই, ঠিক আছে? আর তোমাদের যারা ফ্রেন্ডরা যারা জানে না এই সময় ক্লাস, তাদেরকে একটু মেনশন করে একটু জানিয়ে দাও, ওকে? চলো ক্যামেরা ঘুরিয়ে ক্লাস শুরু করা যাক, ওকে? চলেন চলেন, আজকে আমরা কি পড়বো, আজকে আমরা কি পড়বো? হ্যাঁ, আজকে আমরা এখন এখন আমরা বেসিকে আসি, আমরা এখন কিসে আসি? বেসিক, আমরা বেসিক ধরে ধরে আগাবো, ঠিক আছে? তো চলেন, আমি প্রথমেই আপনার দিকে একটা প্রশ্ন থ্রো করলাম, না প্রশ্ন থ্রো করার আগে আপনাকে একটা প্রশ্ন করা হলো। দেখেন কারেন্ট, হ্যাঁ কারেন্টের কি আছে বলেন তো? মান আছে, এবং কারেন্টের কি আছে? কারেন্টের দিকও আছে, বুঝেন? কারেন্টের কিন্তু মানও আছে, কারেন্টের কিন্তু দিকও আছে। আমরা বলি 2 অ্যাম্পিয়ার মানের কারেন্ট, 3 অ্যাম্পিয়ার মানের কারেন্ট একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে, ব্যাটারি প্লাস থেকে মাইনাসের দিকে। দ্যাট মিন্স কারেন্টের মানও আছে, কারেন্টের দিকও আছে। প্রশ্ন হলো ভাইয়া, কারেন্ট কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? কি প্রশ্ন? কারেন্ট কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? কারেন্ট কি স্কেলার রাশি? এই বলো, কারেন্ট কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? চলো, কারেন্ট কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? চলেন উত্তর দিন, উত্তর দিন কি হবে ভাইয়া? দেখাই তো যাচ্ছে, কারেন্টের মানও আছে, কারেন্টের দিকও আছে, তাহলে প্রশ্ন করার মানে কি? কারেন্ট তো তাহলে ভেক্টর রাশি না? না, কারেন্ট কি রাশি ভাইয়া? কারেন্ট কি রাশি বলতো? কারেন্ট হলো স্কেলার রাশি। কি রাশি কারেন্ট? কারেন্ট হলো স্কেলার রাশি। ভাইয়া কেমনে, কেমনে ভাইয়া? মানও আছে আবার দিকও আছে, স্টিল কেমনে স্কেলার রাশি হয়? কারেন্টের মানও আছে, কারেন্টের দিকও আছে, স্টিল কেমনে কারেন্ট স্কেলার রাশি হয়? চল একটু চিন্তা করি। দেখো, এই বরাবর একটা ভেক্টর কাজ করতেছে পি, এই বরাবর একটা ভেক্টর কাজ করতেছে কিউ। আমি তোমাকে বললাম এই দুইটা ভেক্টরের লব্ধি কত, এই দুইটা ভেক্টরের লব্ধি কত, তুমি কি করো বলো তো? এটাকে একটু বর্ধিত করে নিয়ে আসো পি, এটাকে একটু বর্ধিত করে নিয়ে আসো কিউ, তাই না? তারপর কি করো বলো তো? এই দুইটার লব্ধি বের করো, কোনো এক দিক বরাবর কি করো, এই দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টরটা বের করো। এই তো হয় ভেক্টরের ক্ষেত্রে, দুইটা ভেক্টর নেওয়া হয়, তারপর তাদের লব্ধিটা বের করা হয়। আচ্ছা, এবার সেমভাবে একটু কারেন্টের কথা চিন্তা করো তো। এখান থেকে 2 অ্যাম্পিয়ার মানের কারেন্ট আসতেছে, এখান থেকে 3 অ্যাম্পিয়ার মানের কারেন্ট আসতেছে। আমি বললাম এই তার দিয়ে কতখানি কারেন্ট যাবে, এখান থেকে 2 অ্যাম্পিয়ার মানের কারেন্ট আসতেছে, এখান থেকে 3 অ্যাম্পিয়ার মানে কারেন্ট আসছে। আমি তোমাকে বললাম এই তার দিয়ে কতখানি মানে কারেন্ট যাবে, বলো কতখানি কারেন্ট যাবে? 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। কতখানি? 5 অ্যাম্পিয়ার। যারা কিশোরের ফার্স্ট ল জানো খুবই ভালো, যারা না জানো সমস্যা নেই, আমরা শিখাবো। বাট আমার তো এটুকু বুঝতে পারো, এখানে যদি 2 অ্যাম্পিয়ার আসে, এখানে যদি 3 অ্যাম্পিয়ার আসে, এখানে কতখানি কারেন্ট যাবে? 5 অ্যাম্পিয়ার। ধরো এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, কত? 60 ডিগ্রি। এবার চিন্তা করো, এই বরাবর আসতেছে 2 অ্যাম্পিয়ার, এই বরাবর আসতেছে 3 অ্যাম্পিয়ার। আমি তোমাকে বললাম এই বরাবর কতখানি কারেন্ট যাবে, এই বরাবর আসতেছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট, এই বরাবর আসতেছে 3 অ্যাম্পিয়ার কারেন্ট। আমি তোমাকে প্রশ্ন করলাম এই বরাবর কতখানি কারেন্ট যাবে, কি উত্তর দিবা? ভাইয়া 5 অ্যাম্পিয়ারই তো যাবে। কিন্তু ভাইয়া খেয়াল কর, এখানে কিন্তু দুইটা তারের বা দুইটা কারেন্ট প্রবাহের মধ্যবর্তী কোণ ছিল 60 ডিগ্রি, এখানে কত আছে? 90 ডিগ্রি। স্টিল আমার যে রেজাল্ট বা তাদের যে যোগফল সেটা কিন্তু সেমই থাকতেছে। কারণ কি? কারণ কারেন্ট ভেক্টর যোগের কোনো নিয়ম মেনে চলে না, কারেন্ট ভেক্টর যোগের কোনো নিয়ম মেনে চলে না। এই বরাবর যতখানি চার্জ আসে, এই বরাবর যতখানি চার্জ আসে, দুইটা মিলে এই বরাবর চলে যায়,
এই বরাবর কিছু চার্জ আছে, এই বরাবর কিছু চার্জ আছে, দুইটা চার্জ মিলে মিলিত চার্জ আকারে এই বরাবর চলে যায়। একইভাবে এই বরাবর কিছু চার্জ আছে, এই বরাবর কিছু চার্জ আছে, দুইটা চার্জ মিলে এই বরাবর চলে যায়। এরা ভেক্টরের নিয়ম মেনে চলে না। কত ডিগ্রি অ্যাঙ্গেলে আসলো, কত ডিগ্রি অ্যাঙ্গেলে এই বরাবর আসলো, 60 ডিগ্রি না 90 ডিগ্রি, তার উপর ডিপেন্ডই করে না, তার উপর ডিপেন্ডই করে না। দ্যাট মিন্স আমার যে কারেন্ট আছে সে ভেক্টরের ফর্মুলা মেনে চলে না। কারেন্ট ভেক্টরের ফর্মুলা মেনে চলে না, কারেন্ট ভেক্টরের ফর্মুলা, ভেক্টরের ফর্মুলা মেনে চলে না, মেনে চলে না। তাহলে বলো কারেন্ট কি রাশি? কারেন্ট কি রাশি? স্কেলার রাশি। কারেন্ট কি রাশি? স্কেলার। যদি আরো প্রিসাইসলি বলতে চাও, আরো প্রিসাইসলি বলতে চাও, তাহলে কি বলবা? কারেন্ট টেনসর। কি বলবা? কারেন্ট টেনসর রাশি। যদি এমসিকিউ এ কখনো টেনসর অপশনটা থাকে, অবশ্যই অবশ্যই টেনসর দাগাই দিয়ে আসবা। যদি কখনো টেনসর অপশনটা থাকে, অবশ্যই অবশ্যই টেনসর দাগাই দিয়ে আসবা। বাট তোমাদের এই এইচএসসি লেভেলে, ইভেন আমাদের মানে ভার্সিটি লেভেলে ওই টেনসর নিয়ে আলোচনা নাই। যারা পিওর ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করে তাদের মেবি তোমার মেকানিক্সের মধ্যে টেনসর আছে, মেকানিক্সের মধ্যে টেনসর আছে, বাট আমাদের লেভেলও টেনসর নাই, তোমাদের লেভেলও টেনসর নাই। সো তোমাদের লেভেলে নর্মালি টেনসর অপশনে দেওয়া উচিত না, বাট যদি কখনো দেখো অপশনের মধ্যে টেনসর দেওয়া আছে, অবশ্যই অবশ্যই টেনসার দাগায় দিয়ে আসবা। আদারওয়াইজ কারেন্ট কি রাশি? স্কেলার রাশি। যদি খ নম্বরে বলে কারেন্ট কেন স্কেলার রাশি, কি করবে? এরকম দুইটা ছবি আঁকবা, দুইটা ছবি এঁকে দেখাবা যে কারেন্ট মানে দুইটা কারেন্টের যোগফল কত হবে, সেটা অ্যাকচুয়ালি কত অ্যাঙ্গেলে তারা আসতেছে তার উপর ডিপেন্ডই করে না। 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আসলেও যে যোগফল, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আসলে একই যোগফল, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আসলেও একই যোগফল, ঠিক আছে? সো আমার টোটাল কারেন্ট কত হবে সেটা আমার অ্যাঙ্গেলের উপর ডিপেন্ডই করতেছে না। যদি ভেক্টর হইতো অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে অবশ্যই লব্ধি ভ্যারি করতো, বাট করতেছে না, তার মানে কারেন্ট ভেক্টর রাশি না। কারেন্ট কি রাশি? স্কেলার রাশি। এবং আরো প্রিসাইসলি বললে কারেন্ট কি? টেনসর। কারেন্ট কি? টেনসর, ঠিক আছে? ওকে, ভালো, খুবই ভালো। মুছে দেই, গ্রেট। তাহলে যদি অপশনে থাকে টেনসর, কি দেখাবা? স্কেলার না, কি দেখাবা? টেনসর। বাট যদি টেনসর না থাকে, যদি টেনশন না থাকে তাহলে স্কেলার। ভুলেও ভেক্টর দেখাবা? নেভার। কারেন্ট কিন্তু ভেক্টর রাশি না। কিন্তু তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে কারেন্টের কি দিক আছে, হ্যাঁ কারেন্টের দিক আছে, কারেন্টের দিক আছে, বাট কারেন্ট কিন্তু ভেক্টর না। ওকে, কারণ কি? কারণ ভেক্টরের ফর্মুলা মেনে চলে না। কারণ কি? ভেক্টরের ফর্মুলা মেনে চলে না। আচ্ছা, বুঝলাম। তাহলে কারেন্ট কি রাশি? স্কেলার। এবার আমাদের কি করা লাগবে? কারেন্টের একটা ইকুইভ্যালেন্ট ভেক্টর রাশি বের করা লাগবে, মানে কারেন্টের তুল্য ভেক্টর রাশি। যেমন ধরো আমাদের যে ভোল্টেজ আছে, যারা সেকেন্ড চ্যাপ্টার পড়েছো স্থির তড়িৎ, খুবই ভালো, যারা পড়ো নাই তারা একটু শুনো। বিভব, বিভব নামে একটা জিনিস আসে, তাই না? কি? অসীম থেকে 1 কুলম মানের চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে যতখানি কাজ করা লাগে সেটাকে ওই বিন্দুর বিভব বলে। কি বললাম? অসীম থেকে 1 কুলম মানের চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে যতখানি কাজ করা লাগে সেটাকেই ওই পয়েন্টের বিভব বলে, ঠিক আছে? বিভব যেন কি রাশি ভাইয়া? দেখো বিভব মানে কি? কাজ। কাজ কি রাশি? স্কেলার রাশি, ঠিক আছে? তাহলে বিভব কি রাশি ভাইয়া? স্কেলার রাশি। এবং আর একটা আছে তো আমাদের যে তড়িৎ প্রাবল্য, কি তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ফিল্ডও বলে, ঠিক আছে? এটা কি বলতো? এইটা কিন্তু ভেক্টর ভাইয়া। তড়িৎ প্রাবল্য কাকে বলে? অসীম থেকে 1 কুলম মানের চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনলে ওই তড়িৎ ক্ষেত্র ওই চার্জের উপর যতখানি বল প্রয়োগ করে সেটাকেই ওই পয়েন্টের তড়িৎ প্রাবল্য বলে, ঠিক আছে? কি বললাম? অসীম থেকে 1 কুলম মানের চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনলে ওই চার্জটা যতখানি ফোর্স ফিল করে বা ওই তড়িৎ ক্ষেত্র ওই চার্জের উপর যতখানি বল প্রয়োগ করে সেটাকে কি বলে? ওই পয়েন্টের তড়িৎ প্রাবল্য। যেহেতু তড়িৎ প্রাবল্য একটা বল, 1 কুলম চার্জের উপর বল, বল কি রাশি? ভেক্টর। সো তড়িৎ প্রাবল্য কি হয়? ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, এই বিভবের ইকুইভ্যালেন্ট ভেক্টরই হলো প্রাবল্য। কি বললাম? এই বিভবের ইকুইভ্যালেন্ট ভেক্টরটাই কি বলতো? প্রাবল্য। যেমন ধরো আমি যদি তোমাকে বলি, খেয়াল করো যারা পড়েছো এর আগে তাদেরকে অসংখ্য অভিনন্দন, তোমরা তো অনেকটা পার করে এসেছো। চলো দেখো, আমি তোমাকে বললাম এই পয়েন্টে আমি 1 কুলম মানের চার্জ স্থাপন করছি। কি করছি? 1 কুলম মানের চার্জ স্থাপন করছি। কই থেকে আনছি? অসীম থেকে আনছি। কই থেকে আনছি? অসীম থেকে আনছি। বলো এই চার্জের উপর এই 1 কুলম মানের চার্জ কতখানি বল প্রয়োগ করবে? এই চার্জের 1 কুলম চার্জের উপর এই 1 কুলম মানের চার্জ কতখানি বল প্রয়োগ করবে? সিম্পলি চিন্তা করো তো কতখানি বল প্রয়োগ করবে। সি ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, ওই 1 দিয়ে গুণ করাও যা না করাও তাই, ঠিক আছে? তাহলে এটাকেই কি বলবো বলতো? ওই বিন্দুর প্রাবল্য। কি বলবো? ওই বিন্দুর প্রাবল্য। আর মানে কত? এই যে মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে? এবং এই যে অসীম থেকে তুমি 1 কুলম মানের চার্জকে এই বিন্দুতে আনছো, তার জন্য যতখানি কাজ করা লাগছে সেটাকে কি বলে? এই বিন্দুর বিভব। আচ্ছা ভাই, বিভব বের করার ফর্মুলা কি? সি ইন্টু কিউ বাই
আর কি বললাম সি ইনটু কিউ বাই আর, এটা ইন্টিগ্রেশন করলে বের হয়ে যাবে একদম সিম্পল সি ইনটু কিউ বাই আর। 19 তোমরা পড়ে আসছো, সো কিছুটা তো আইডিয়া আছে বিভব বের করার ফর্মুলা কি, সি ইনটু কিউ বাই আর। প্রাবল্য কি, প্রাবল্য তো বুঝো এক কুলম চার্জের উপর যতখানি বল সেটাকে কি বলে প্রাবল্য। তাহলে সি ইনটু কিউ ওয়ান ইনটু সরি কিউ ইনটু ওয়ান ডিভাইডেড বাই আর স্কোয়ার, সো ওয়ান দিয়ে কিউকে গুণ করলে সেটা কিউই থেকে যায়। ওকে বুঝে এই পর্যন্ত, তাহলে এটা হলো আমার প্রাবল্য, এটা হলো আমার বিভব, এটা কি ভেক্টর, এটা কি স্কেলার। চলো এই দুটাকে একটু ভাগ করো, ই কে ভি দিয়ে ভাগ করো, ই কে কি করবা ভি দিয়ে ভাগ করবা। তাহলে দেখো কি থাকে, সি কিউ বাদ চলে যায়, উপরে থাকে ওয়ান বাই আর স্কোয়ার, নিচে থাকে ওয়ান বাই আর, দ্যাট মিনস ওয়ান বাই আর। তাহলে ভি ইজ ইকুয়ালস টু ই ইন্টু আর। দেখো দুজনের মধ্যে সুন্দর একটা সম্পর্ক চলে আসছে, দুজনের মধ্যে সুন্দর একটা সম্পর্ক চলে আসছে, কিন্তু সেকেন্ড চ্যাপ্টারের টপিক, ঠিক আছে, থার্ড চ্যাপ্টারের না। ভি ইজ ইকুয়ালস টু ই ইন্টু আর, বিভব ইজ ইকুয়ালস টু প্রাবল্য ইন্টু আর। আরটা যেন কি বলতো, ওই যে এক কুলম আর চার্জের মধ্যবর্তী দূরত্ব, এক কুলম আর চার্জের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। সো এই হলো আমাদের বিভব আর প্রাবল্যের মধ্যে একটা সম্পর্ক। ওকে বিভবটা কি, এক কুলম চার্জকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দু টানতে যতখানি কাজ করা লাগে সেটাই হলো ওই বিন্দুর বিভব। প্রাবল্য কি, এক কুলম চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে স্থাপন করলে সেই এক কুলম্বের উপর যতখানি বল কাজ করে সেটাকেই বলা হয় ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য। দ্যাট মিন্স এক কুলম মানের চার্জের উপর বল, ঠিক আছে। আর এই যে প্রাবল্য সেটাই হলো বিভব, যেটা বিভব যে সে কি স্কেলার, ঠিক আছে। এই স্কেলারের ভেক্টর ইকুইভ্যালেন্টটাকে আমরা বলি হলো প্রাবল্য, এই বিভবের ভেক্টর ইকুইভ্যালেন্টকে আমরা কি বলি প্রাবল্য, মানে তুল্য ভেক্টর, ঠিক আছে। এইটার তুল্য রাশি, এটা তো স্কেলার রাশি তাই না, ভেক্টর এইটার তুল্য রাশিটাই হলো প্রাবল্য, এটা কি রাশি স্কেলার রাশি। ভেক্টরে এই বিভবের তুল্য রাশিটাকেই আমরা কি বলবো প্রাবল্য। ঠিক একইভাবে কারেন্ট কি রাশি স্কেলার রাশি, এইটারও একটা তুল্য ভেক্টর রাশি আছে, এটারও একটা কি আছে তুল্য ভেক্টর রাশি আছে, বুঝো। কারেন্ট কি রাশি স্কেলার রাশি, এই কারেন্টের কি আছে একটা তুল্য ভেক্টর রাশি আছে, যেমন আমার বিভব ছিল স্কেলার, এটা তুল্য ভেক্টর রাশিটা কি প্রাবল্য। ঠিক একইভাবে কারেন্ট হলো আমার স্কেলার, এটার একটা তুল্য ভেক্টর রাশি আছে। এখন আমরা সেটা নিয়ে পড়াশোনা করব, এখন আমরা কি করব সেটা নিয়ে পড়াশোনা করব। চলো চলো আমরা আগায়া যাই, এটা তুল্য ভেক্টর রাশিটা কি বলো, সেটাকে আমরা বলি হলো প্রবাহ ঘনত্ব বা কারেন্ট ডেন্সিটি, কি বলি প্রবাহ ঘনত্ব বা কারেন্ট ডেন্সিটি, কি বলি প্রবাহ ঘনত্ব অথবা কারেন্ট ডেন্সিটি। আচ্ছা প্রবাহ ঘনত্ব কি জিনিস, দেখো বলো কারেন্টটা কোন জায়গা দিয়ে প্রবাহিত হবে ভাইয়া, একটা পরিবাহী তারের মধ্যে দিয়ে, কারেন্টটা কোন জায়গা দিয়ে প্রবাহিত হবে একটা পরিবাহী তারের মধ্যে দিয়ে, তাহলে বলো এখান থেকে কি যাচ্ছে কারেন্ট যাচ্ছে, কি যাচ্ছে কারেন্ট যাচ্ছে, পরিবাহী তারের মধ্যে কি যাচ্ছে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। এখন কারেন্ট যেদিকে প্রবাহিত হচ্ছে তার সাথে লম্বভাবে ক্ষেত্রফল দাও, তার সাথে কি নিবা লম্বভাবে ক্ষেত্রফল দিবা, কারেন্ট যে বরাবর প্রবাহিত হচ্ছে তার সাথে লম্বভাবে ক্ষেত্রফল নাও। ধরো এই ক্ষেত্রফল হলো এ, এই ক্ষেত্রফল কি এ, তাহলে এই এ পরিমাণ ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কতখানি আয় পরিমাণ, ক্ষেত্রফলটা কিভাবে নিয়েছো কারেন্ট যেদিকে প্রবাহিত হচ্ছে তার সাথে লম্বভাবে, তাহলে এ পরিমাণ ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যায় আয় পরিমাণ, এ পরিমাণ ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কারেন্ট যায় আয় পরিমাণ, একক পরিমাণ ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যায় ভাইয়া আই বাই এ, এবং একক পরিমাণ ক্ষেত্রফলের মধ্যে যতখানি কারেন্ট যায় সেটাকে আমরা কি বলি প্রবাহ ঘনত্ব, সিম্পল। তবে ক্ষেত্রফলটা কিভাবে রাখতে হবে, অবশ্যই কারেন্ট প্রবাহের দিকের সাথে লম্বভাবে, অবশ্যই অবশ্যই কারেন্ট প্রবাহের দিকের সাথে লম্বভাবে। তাহলে কি বললাম ভাইয়া প্রবাহ ঘনত্ব মানে কি, প্রবাহ ঘনত্ব মানে কি কারেন্ট প্রবাহের দিকের সাথে লম্বভাবে রাখা, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যতখানি কারেন্ট প্রবাহিত হয় সেটাকে কি বলে প্রবাহ ঘনত্ব বা জে দিয়ে প্রকাশ করে, এটাকে কি দিয়ে প্রকাশ করে জে দিয়ে। তাহলে কারেন্ট প্রবাহের দিকের সাথে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যতখানি কারেন্ট যায় সেটাকে আমরা কি বলবো ভাইয়া প্রবাহ ঘনত্ব, কি বলবো প্রবাহ ঘনত্ব। এখন কথার মধ্যে কথা হলো এই প্রবাহ ঘনত্ব একটা ভেক্টর রাশি, এই প্রবাহ ঘনত্ব কি রাশি একটা ভেক্টর রাশি, কার ভেক্টর ইকুইভ্যালেন্ট এটা, কারেন্টের ভেক্টর ইকুইভ্যালেন্টই হলো এটা, কারেন্টের ভেক্টর ইকুইভ্যালেন্ট কি এই প্রবাহ ঘনত্ব। ভাই আর প্রবাহ ঘনত্ব কেমনে ভেক্টর, এখানে তো কারেন্ট তো ভেক্টর না, তাহলে কে ভেক্টর ক্ষেত্রফল ভেক্টর, এখানে ভেক্টরটা কে ক্ষেত্রফল, ভাইয়া ক্ষেত্রফল তো কখনো ভেক্টর হয়ই না তাই নাকি, তাই নাকি ক্ষেত্রফলও ভেক্টর হয়, ক্ষেত্রফলও ভেক্টর হয়, যারা গাউসের ল পড়েছ স্থির তড়িতে তাদের জানা উচিত ক্ষেত্রফল ভেক্টর হয়, বাট যারা জানে না তারা শুনুন।
যারা জানো না তারা শুনো। ক্ষেত্রফল কিছু কিছু কেসে আমরা কি করি ভেক্টর রাশি হিসেবে কনসিডার করি, কি করি কিছু কিছু কেসে ভেক্টর রাশি হিসেবে কনসিডার করি। আচ্ছা দেখো, ধরো এই ক্ষেত্রফল এরিয়া এ কত, এরিয়া কত এ, ঠিক আছে। আচ্ছা ভালো, এই এরিয়া এ তুমি বললা ইজ ইকুয়ালস টু 40 মিটার স্কোয়ার, দ্যাট মিন্স ক্ষেত্রফল যে ভেক্টরটা আছে তার মান হলো 40 মিটার স্কোয়ার। তার মান কত? 40 মিটার স্কোয়ার। ভাই এটার দিক কোন দিকে? এটার দিক কোন দিকে? যে তলটার ক্ষেত্রফলটা তুমি বের করেছো সেই তলের সাথে লম্ব বরাবর, যে তলটার ক্ষেত্রফল তুমি বের করেছো সেই তলের সাথে লম্ব বরাবরই হবে ক্ষেত্রফল ভেক্টরের ডিরেকশন, বুঝো? তাহলে কি বললাম ক্ষেত্রফল কত? 40 মিটার স্কোয়ার। এটা কার মান? ক্ষেত্রফল ভেক্টরের মান। কার মান? ক্ষেত্রফল ভেক্টরের মান। ভাই ক্ষেত্রফল ভেক্টর কোন দিক কাজ করবে? তুমি যে তলটা নিয়ে কাজ করতেছো সেই তলের সাথে লম্ব বরাবর, তুমি যে তলটা নিয়ে কাজ করতেছো সেই তলের সাথে লম্ব বরাবর কাজ করবে আমাদের ক্ষেত্রফল ভেক্টর, ঠিক আছে? কোনো সমস্যা একদমই নাই, একটু জমায় রাখেন, যদি খুব সমস্যা থেকে থাকে আমি এসে সলভ করে দিব, সমস্যা নেই। তাহলে এই যে নিচের যে ক্ষেত্রফলটা এটা কি একটা ভেক্টর, এটা ডিরেকশন কোন দিকে? এই যে এই ক্ষেত্রফলের সাথে লম্ব বরাবর, এই ক্ষেত্রফলের সাথে লম্ব বরাবর। এই ক্ষেত্রফলটাকে আপনি কিভাবে রেখেছিলেন? কারেন্টের সাথে লম্ব বরাবর। দেখেন এই ক্ষেত্রফলটাকে আপনি কিভাবে রেখেছিলেন? কারেন্টের সাথে লম্ব বরাবর। আবার আপনিই বলতেছেন এই ক্ষেত্রফল ভেক্টর আবার কোন দিক কাজ করে? এই তলের সাথে লম্ব বরাবর। দ্যাট মিন্স ক্ষেত্রফল ভেক্টরের ডিরেকশন এবং কারেন্টের ডিরেকশন কি সেম। এই প্রবাহ ঘনত্বর ক্ষেত্রে ক্ষেত্রফল ভেক্টর যেদিক কাজ করবে কারেন্টও ঠিক একই দিকে কাজ করবে। প্রবাহ ঘনত্বের ক্ষেত্রে ক্ষেত্রফল ভেক্টর যেদিকে কাজ করবে কারেন্টও ঠিক একই দিকে কাজ করবে। তাহলে বলো এই যে এটাকে যদি আমি ভেক্টর আকারে প্রকাশ করি কিভাবে লিখবা? যে ভেক্টর ইজ ইকুয়ালস টু আই ডিভাইডেড বাই এ ভেক্টর, যে ভেক্টর ইজ ইকুয়ালস টু আই ডিভাইডেড বাই এ ভেক্টর। এই হলো আমাদের ভেক্টর ফর্ম, এই হলো আমাদের ভেক্টর ফর্ম। এখনো কমপ্লিট হয় নাই, আর একটু ধৈর্য ধরেন, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রফলটা যেন কিভাবে নেওয়া হয়েছে? কারেন্টের সাথে লম্বভাবে, কারেন্ট প্রবাহের দিকের সাথে লম্বভাবে। এবং ক্ষেত্রফল ভেক্টরের ডিরেকশন কোন দিকে হবে? যে তলটার ক্ষেত্রফল তুমি বের করতেছো সেই তলের সাথে লম্ব বরাবর। তাহলে তলের সাথে লম্ব বরাবর মানে কি? কারেন্টের দিকে। দ্যাট মিন্স এই কেসটাতে ক্ষেত্রফল ভেক্টর এবং কারেন্টের ডিরেকশন হবে একই দিকে। ওকে, খুবই ভালো। এখন ভাইয়া ক্ষেত্রফল কি সবসময় এত সুন্দর মতো দেওয়া থাকবে? না, সবসময় তো এত সুন্দর মতো দেওয়া থাকবে না। কি একটু আঁকা বাঁকা করে দেওয়া থাকবে না? হ্যাঁ, থাকতেই পারে। দেখো দেখো কারেন্ট যাচ্ছে কোন বরাবর? চলো এটা একটু বড় করো তো, একটু বড় করো, এটা একটু বড় করো, একটা কাজ করো, একটু বড় করি, তাহলে একটু বোঝা যাবে ছবিটা, ঠিক আছে? এরকম একটু বড় করে রাখলাম, এরকম একটু বড় করে রাখলাম, ঠিক আছে? ওকে নাইস। চলো এ বরাবর যাচ্ছে আমার কারেন্ট, ধরো আমার ক্ষেত্রফল দিয়ে দিছে এটা, কোনটা? এটা ক্ষেত্রফল কোনটা দিয়ে দিছে? এইটা, ঠিক আছে। এই ক্ষেত্রফলের মান কত ভাইয়া? এ কি বলেছে? ক্ষেত্রফলের মান কত? এ। আচ্ছা খুব ভালো, এখন আমি তোমাকে বললাম প্রবাহ ঘনত্ব কত, তুমি বললে কোনো ব্যাপার ভাই, কোনো ব্যাপার, আই ডিভাইডেড বাই এ, শেষ। প্রবাহ ঘনত্ব না, এখানেই শেষ নয়। কারণ কি? কারণ কি? এই যে ক্ষেত্রফলটা তুমি নিলা এটা কি কারেন্ট প্রবাহের দিকের সাথে লম্বভাবে আছে? না, কারেন্ট প্রবাহের দিকের সাথে এটা লম্বভাবে নাই। কারেন্ট প্রবাহের দিকের সাথে লম্ব কোনটা? এই যেটা, কারেন্ট প্রবাহের দিকের সাথে লম্ব কোনটা? এইটা। ক্ষেত্রফল আসে কিভাবে? এইভাবে। কত অ্যাঙ্গেলে আসে ভাইয়া? ধরো থিটা কোণে আছে। কত কোণে আছে? থিটা কোণে আছে। তাহলে এই বরাবর আছে এ, আমার কি করা লাগবে? কারেন্ট প্রবাহের দিকের সাথে লম্ব বরাবর এই ক্ষেত্রফলের উপাংশ নেওয়া লাগবে। কি করা লাগবে? কারেন্ট প্রবাহের দিকের সাথে লম্ব বরাবর এই ক্ষেত্রফলের উপাংশ নেওয়া লাগবে এবং ওইটাই এখানে কাউন্ট করা লাগবে। কারণ কি? কারণ আমরা বলে নিয়েছিলাম এই যে নিচের যে ক্ষেত্রফলটা সেটা হলো কারেন্ট প্রবাহের দিকের সাথে লম্বভাবে অবস্থিত ক্ষেত্রফল। এটা কি? কারেন্ট প্রবাহের দিকের সাথে লম্বভাবে অবস্থিত ক্ষেত্রফল, কারেন্ট প্রবাহের দিকের সাথে লম্বভাবে অবস্থিত ক্ষেত্রফল। সো আপনার এখন যে ক্ষেত্রফলটা দেওয়া আছে সেটা তো কারেন্ট প্রবাহের দিকের সাথে লম্বভাবে নাই। কি করা লাগবে? লম্বভাবে নিয়ে নেওয়া লাগবে। কিভাবে? উপাংশ। কিভাবে? উপাংশ। তাহলে এই বরাবর যদি এ কাজ করে, এই বরাবর কি কাজ করবে? দেখো তো অ্যাঙ্গেল কত? থিটা। আমি তোমাকে বললাম এই বরাবর কাজ করতেছে এ, এই বরাবর কত কাজ করবে যদি অ্যাঙ্গেল থিটা হয়? এ কস থিটা। দ্যাট মিন্স এই বরাবর আমার ক্ষেত্রফল হবে এ কস থিটা। তাহলে বলো এবার কি আর এখানে এ বসাইলে হবে? না, লম্ব বরাবর ক্ষেত্রফলের উপাংশ কত? এ কস থিটা। তাহলে কি বসাইতে হবে? এ কস থিটা, বুঝি? তাহলে আমরা কি লিখতে পারি? আই ইজ ইকুয়ালস টু জে এ কস থিটা, লিখতে পারি? আই ইজ ইকুয়ালস টু জে এ কস থিটা। কোনো সমস্যা আছে? নাই। আচ্ছা ক্ষেত্রফল যেন কোন বরাবর?
এই যে এই বরাবর তাই না ক্ষেত্রফল তলটা কিভাবে রাখা আছে তলটা কিভাবে রাখা আছে এই বরাবর আচ্ছা ক্ষেত্রফল ভেক্টর কোন দিক কাজ করে তলের সাথে লম্ব বরাবর ক্ষেত্রফল ভেক্টর কোন দিক কাজ করে তলের সাথে লম্ব বরাবর মানে তলের সাথে লম্ব বরাবর কোন দিকে তলের সাথে লম্ব বরাবর তাহলে এই দিক বরাবর কি কাজ করতেছে আমাদের ক্ষেত্রফল ভেক্টর কোন সমস্যা একদমই নাই গ্রেট তাহলে আমাকে একটা কথা বল আমাকে একটা কথা বল এই যে এই যে এই যে এটা হলো আমার কি এই যে কারেন্ট প্রবাহের ডিরেকশন এটা কি আমার কারেন্ট প্রবাহের ডিরেকশন এটা যদি থিটা হয় এটা যদি থিটা হয় এই অ্যাঙ্গেলটা কত হবে এই অ্যাঙ্গেলটা দেখো টোটালটা 90 ডিগ্রি না টোটালটা কত 90 এইটুক যদি থিটা হয় এইটুক কত হবে 90 মাইনাস থিটা কত হবে 90 মাইনাস থিটা কত হবে 90 মাইনাস থিটা কোনো সমস্যা একটু সমস্যা নাই গ্রেট আচ্ছা এইটুক যদি 90 মাইনাস থিটা হয় দেখো তো এই তলের সাথে এটা কি লম্ব তার মানে এই টোটালটা কত 90 এইটুক যদি 90 মাইনাস থিটা হয় এইটুক কত হবে ভাইয়া থিটা এইটুক কত হবে থিটা কোনো সমস্যা এটা থিটা হলে এটা 90 মাইনাস থিটা এবং এটা 90 মাইনাস থিটা হলে এটা আবার কত হয়ে যাবে থিটা হয়ে যাবে এই পর্যন্ত আমরা ক্লিয়ার খুব ভালো আচ্ছা এবারে একটু এই দিকটায় তাকাও বলো তো প্রবাহ ঘনত্ব যে ভেক্টর তার ডিরেকশন কোন দিকে প্রবাহ ঘনত্ব যে ভেক্টর তার ডিরেকশন কোন দিকে বলো তো কারেন্ট যেদিকে প্রবাহিত হবে সেই দিকে কিভাবে বুঝলাম কিভাবে বুঝলাম কারেন্ট তো ভেক্টরই না তাহলে ভেক্টরের দিকের সাথে কারেন্টের দিকের কি সম্পর্ক খেয়াল করো ডান পাশে ভেক্টরটা কে এরিয়া ডান পাশে ভেক্টরটা কে এরিয়া কোন এরিয়া কোন এরিয়া কারেন্ট প্রবাহের দিকের সাথে লম্বভাবে অবস্থিত এরিয়া এই এরিয়ার ডিরেকশন কোন দিকে ওই তলের সাথে লম্ব বরাবর দ্যাট মিন্স কারেন্ট যেদিকে প্রবাহিত হয় সেই বরাবর দ্যাট মিন্স কারেন্ট যেদিকে প্রবাহিত হয় সেই বরাবর তাহলে এরিয়ার ডিরেকশন কোন দিকে কারেন্ট যেদিকে প্রবাহিত হচ্ছে সেই দিকে তাহলে এই প্রবাহ ঘনত্বের ডিরেকশন কোন দিকে এরিয়ার দিকে অথবা কারেন্ট যেদিকে প্রবাহিত হচ্ছে সেই দিকে তাহলে প্রবাহ ঘনত্ব ডিরেকশন কোন দিকে হবে সবসময় কারেন্ট যেদিকে প্রবাহিত হবে সেই দিকেই হবে আমার প্রবাহ ঘনত্বের ডিরেকশন তাহলে আমার কারেন্ট কোন দিক যাচ্ছে দেখো এই দিক যাচ্ছে তাহলে আমি কি বলতে পারি না এই দিক বরাবর প্রবাহ ঘনত্ব নামের একটা ভেক্টর কাজ করতেছে তাহলে প্রবাহ ঘনত্ব নামের একটা ভেক্টর আছে যে এবং এরিয়া নামে একটা ভেক্টর আছে এ তাদের মধ্যবর্তী কোণ হলো থিটা আমি যদি বলি এই দুইটা ডট গুণ করো তো কি বলবা ভাইয়া জে এ কস থিটা তাহলে এই যে কস থিটা কিভাবে লেখা যায় জে ডট এ দ্যাট মিন্স কারেন্ট আই ইজ ইকুয়ালস টু জে ডট এ প্রবাহ ঘনত্ব এবং ক্ষেত্রফল ভেক্টরের যে ডট গুণ সেটাই হলো আমার কারেন্ট বুঝছো সো এই হলো আমাদের প্রমাণ বলো বুঝছো নাকি বুঝো নাই বুঝছো নাকি বুঝো নাই বলো ভাইয়া সবাই কি বুঝতে পারছি নাকি বুঝতে পারি নাই কারো কোথাও ঝামেলা হয়েছে কারো কি কোথাও ঝামেলা হয়েছে নাকি সবাই বুঝতে পেরেছেন বলেন আমাকে কেউ কোথায় ঝামেলা ফেস করেছেন নাকি সবাই বুঝতে পেরেছেন চলেন জানান জানিয়ে দাও আমায় তাড়াতাড়ি আচ্ছা শালম মণ্ডল বসে বুঝছি নাইস ভেরি নাইস বাকিদের কি অবস্থা বাকিদের বাকিটা বুঝেছি মিম বসে বুঝছি ভেরি গুড ভেরি গুড আচ্ছা তারপর আচ্ছা বিবিধ দাস বলছে কোপ দাদা আরে তাই নাকি গ্রেট উমরেদন বলছে কোপ দাদা ক্লিয়ার নাইস নাইস বাকিরা বাকিরা বুঝেছি সামি বলছে বুঝেছি ভাইয়া ভেরি গুড ভেরি গুড লাস্টের টুকু আর একবার ভাইয়া কোন লাস্টের টুকু ভাইয়া কোন লাস্টের টুকু কোন পার্টটা বুঝো নাই কোন পার্টটা বুঝো নাই বলো আচ্ছা লাস্টের টুকু বলতে কোনটুকু বুঝিয়েছো এই জায়গাটা জে এর যে ব্যাপারটা দেখো যে যে ভেক্টরটা সেটা কি আই ডিভাইডেড বাই ক্ষেত্রফল ভেক্টর মানে ক্ষেত্রফল ভেক্টর যেদিক কাজ করবে যে ভেক্টরের ডিরেকশনও সেদিক হবে ক্ষেত্রফল ভেক্টর কোন দিক কাজ করে তলের সাথে লম্ব বরাবর তলটা কিভাবে রাখা ছিল কারেন্টের দিকের সাথে লম্ব বরাবর তার মানে ক্ষেত্রফল ভেক্টরও কাজ করতেছে তলের সাথে লম্ব বরাবর কারেন্টও কাজ করতেছে তলের সাথে লম্ব বরাবর তাহলে ক্ষেত্রফল ভেক্টর আর কারেন্টের ডিরেকশন কি সেম তাই তো ক্ষেত্রফল ভেক্টর আর কারেন্টের ডিরেকশন সেম আবার ক্ষেত্রফল ভেক্টর আর প্রবাহ ঘনত্বের ডিরেকশনও সেম তাহলে প্রবাহ ঘনত্ব আর কারেন্টের ডিরেকশনও কী হবে সেম হবে তার মানে কারেন্ট যেদিকে যাবে প্রবাহ ঘনত্ব ওই দিকেই কাজ করবে তার মানে এই যে এই বরাবর কারেন্ট প্রবাহের দিকের সাথে কাজ করবে কি আমার প্রবাহ ঘনত্ব এবং এই বরাবর আছে এরিয়া লম্বভাবে তাদের মধ্যবর্তী কোণ কত থিটা তাহলে আমি যদি বলি দুইটা ভেক্টর আছে এদের ডট গুণ করো জে ডট এ কী আসবে জে কস থিটা তাহলে জে কস থিটা কী লেখা যায় জে ডট এ সো এই হলো আমার কারেন্ট আর এই হলো তার ইকুইভ্যালেন্ট ভেক্টর রাশি প্রবাহ ঘনত্ব বুঝেছো সো এই হলো মোটামুটি আমাদের প্রবাহ ঘনত্বের কনসেপ্ট এর চেয়ে বেশি কিছু তোমাদের লাগবেই না ঠিক আছে প্রবাহ ঘনত্বের এর চেয়ে বেশি কিছু তোমাদের লাগবেই না ওকে পারবো সবাই গ্রেট এখন ধরো মুছে দিই আচ্ছা নাইস
मुछदेई मुछदेई मुछदेई, चलो 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 चलो, देखो এখন ধরো তোমাকে প্রশ্ন করছে এরকম এরকম প্রশ্ন করছে, কি প্রশ্ন করছে যে হ্যাঁ চলো তোমাকে বলছে প্রবাহ ঘনত্ব জে ইজ ইকুয়ালস টু টু আই প্লাস ফাইভ জে মাইনাস সেভেন কে, এবং আমার যে ক্ষেত্রফল ভেক্টর এ সেটা হলো আমার ফাইভ আই প্লাস থ্রি জে প্লাস ফোর কে, ঠিক আছে। আমাকে বলেছে কারেন্ট কত, কি বলছে কারেন্ট কত। এখন তুমি যদি এই জিনিস নাই জানো কারেন্ট বের করা তোমার পক্ষে আদৌ সম্ভব হবে, ধরো এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে একদম ছোট্ট ম্যাথ, কিন্তু তুই যদি এদের মধ্যে সম্পর্কই না জানিস কেমনে করে কারেন্ট বের করে, তুই কেমনে বের করবি ভাই। আই ইজ ইকুয়ালস টু কি জে ডট এ, কি করবি ডট গুণ করবি, চল ডট গুণ কর, পাঁচ দুই দশ, তিন পাঁচে পনেরো, চার সাতটা আঠাশ, কত হবে পঁচিশ তাই না, চল্লিশ মানে তিপ্পান্ন অ্যাম্পিয়ার, কত হবে তিপ্পান্ন অ্যাম্পিয়ার। চলো বুঝতে পারছো নাকি পারো নাই, আসলে কোপায় দিতে পারবা, একদম কোপায় দিয়ে আসতে পারবা, ঠিক আছে, মনে থাকবে জিনিসপত্র, গ্রেট ভেরি ভেরি গুড, বুঝে দিই আজ। চলো 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 ভাইয়া আমরা আগাই আমরা আগাই, চলো লেখ ওমস ল, কি লিখবি ওমস ল। ভাই এটা নাইন টেনে শিখে শিখে ভাজা ভাজা করে ফেলেছি ভাই, আপনি কি পড়াবেন। আমি জানি তোমরা ওমস ল স্কেলার ফর্ম পারো, ভেক্টর ফর্ম শেখা লাগবে, ওমস ল কি শেখা লাগবে ভেক্টর রিপ্রেজেন্টেশন শেখা লাগবে, ঠিক আছে, এটা হলো একটা জিনিস শেখা লাগবে। এবং সেকেন্ড যে জিনিস শেখা লাগবে, ওমস ল দিয়ে কিছু একদম বেসিক টাইপের প্রবলেম সলভ করা যায় শুধুমাত্র ওমস ল ব্যবহার করে, অন্য কোনো কিছু লাগেই না। শুধু ওমস ল জানা থাকলে কিছু বেসিক টাইপের প্রবলেম আছে যেগুলো সচরাচর বইয়ে দেখা যায় না, সেগুলো সলভ করা যায়, ঠিক আছে। সো সেই কনসেপ্ট আমাদের ক্লিয়ার করতে হবে। চলো ওমস ল কি জিনিস, ওমস ল কি জিনিস, ঠিক আছে, চলো দেখি। বাহ্যিক যে কোনো যে কোনো ফিজিক্যাল কন্ডিশন, আহা আমার ফিজিক্যালের ওয়াই যেন কেমন হয়ে গেছে, চলো বাহ্যিক যে কোনো ফিজিক্যাল কন্ডিশন কন্ডিশন কনস্ট্যান্ট রাখলে বাহ্যিক যে কোনো ফিজিক্যাল কন্ডিশন কনস্ট্যান্ট, এবার ফিজিক্যাল কন্ডিশন বলতে কি বুঝাচ্ছি, তাপমাত্রা তো মাস্ট, চাপ আপেক্ষিক আর্দ্রতা এগুলোও, ঠিক আছে, চাপ আপেক্ষিক আর্দ্রতা তাপমাত্রা এগুলো সব কিছু যদি কনস্ট্যান্ট রাখা হয়, যদি সব কিছু কনস্ট্যান্ট রাখা হয় তাহলে রাখলে সরি রাখলে একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এর মধ্যে প্রবাহিত কারেন্টের সমানুপাতিক, আচ্ছা আজকে তোমাদের একটা মিসকনসেপশন ক্লিয়ার করব, ঠিক আছে, একটা মিসকনসেপশন ক্লিয়ার করব। আচ্ছা তোমরা সবাই বলো না, যখন একটা পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য তৈরি হয় তখনই তার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, এটা তোরা বলিস নাকি বলিস না আমাকে বল, নিজে নিজে বলতো, তোরা এটা বলছিস না জীবনে একবার হইলো, যে যখন কোনো একটা পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য তৈরি হয় তখন তার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, অ্যান্ড দ্যাটস রং, এটা বলা ভুল। বিভব পার্থক্য তৈরি হওয়ার জন্য কখনোই কারেন্ট প্রবাহিত হয় না, কারেন্ট প্রবাহিত হলে তারপর বিভব পার্থক্য তৈরি হয়, বুঝছো। আমরা কি বলি নর্মালি, যদি দুই প্রান্তে বিভব পার্থক্য তৈরি হয় তখন কারেন্ট প্রবাহিত হবে, সরি এটা ভুল, এটা কি ভুল, ঠিকটা কি যখন একটা পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে তখন সেই পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য তৈরি হবে, মনে থাকবে কিভাবে আসতেছি বাট এই জিনিস কোনোদিনও বললো না যে একটা পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য তৈরি হলে কারেন্ট যায়, না এরকম না, যখন একটা পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট যায় তখন তার দুই প্রান্তে বিভব পার্থক্য তৈরি হয়, সূত্রের দিকে খেয়াল করলেই বুঝতে পারবা। বাহ্যিক যে কোনো ফিজিক্যাল কন্ডিশন কনস্ট্যান্ট রাখলে একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের সমানুপাতিক, তার মানে পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য কত হবে সেটা ডিপেন্ড করতেছে কার উপর, এর মধ্যে প্রবাহিত কারেন্টের উপর, এর মধ্যে দিয়ে কতখানি কারেন্ট প্রবাহিত হবে তার উপর ডিপেন্ড করবে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে, এর মধ্যে দিয়ে কতখানি কারেন্ট প্রবাহিত হবে তার উপর ডিপেন্ড করবে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে,
ঠিক আছে। এখন বিভব পার্থক্য কি সেটা একটু পরে, বিভব পার্থক্য কি সেটা একটু পরে, জাস্ট একটু পরে, তার আগে আমরা একটু একটু আলোচনা করি। দেখো দেখো এখন সমানুপাতিক সাইন সরাই নিলে, সমানুপাতিক সাইন সরাই নিলে কি আসে বলতো, একটা কনস্ট্যান্ট আসে, কি আসে একটা কনস্ট্যান্ট আসে, ঠিক আছে। এবং এই যে কনস্ট্যান্ট এটাকে আমরা কি বলি, রোধ বা আর। আচ্ছা এই যে জিনিসটা লিখলাম, এই জিনিসটা শুধুমাত্র ওহমিক কন্ডাক্টরের জন্য কাটবে, কার জন্য, ওহমিক কন্ডাক্টরের জন্য। আচ্ছা ভাই ওহমিক কন্ডাক্টর কারা, যারা ওমস ল মেনে চলে, ওহমিক কন্ডাক্টর কারা, যারা ওমস ল মেনে চলে, ওমস ল যারা মেনে চলে। নন ওহমিক কন্ডাক্টরও কিন্তু আছে, নন ওহমিক কন্ডাক্টরও কিন্তু আছে, ঠিক আছে। যেমন অনেক হাই লেভেলের কারেন্ট গেলে, যখন প্রচুর কারেন্ট যায় তখনই কিন্তু কন্ডাক্টর আর ওহমিক থাকে না, নন ওহমিক হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা ওমস ল মেনে চলে যারা, তাদেরকে কি বলে, ওহমিক কন্ডাক্টর, ঠিক আছে। সো সব কন্ডাক্টরের জন্য যে ওমস ল খাটবে এরকম কিছু না, সবার জন্য যে খাটবে এরকম কিছু না, ম্যাক্সিমামের জন্য খাটে। এবং আমাদের বইয়ে যাদের কথা উল্লেখ আছে তাদের সবার জন্যই বেসিক্যালি খাটে, ঠিক আছে। দ্যাট ডাজ ইট মিন পৃথিবীর সবার জন্য খাটে, এই ওয়ার্ল্ডের সবার জন্য কিন্তু ওমস ল খাটবে না, সব কন্ডাক্টরে ওমস ল খাটবে না, শুধুমাত্র ওহমিক কন্ডাক্টরে খাটবে। ওহমিক কন্ডাক্টর কারা, যাদের মধ্যে যারা ওমস ল মেনে চলে তারা, যারা ওমস ল মেনে চলে তারা, ঠিক আছে। আচ্ছা তাহলে যারা ওমস ল মেনে চলবে তাদের জন্য এখানে একটা কনস্ট্যান্ট আনা যাবে, এবং সেই কনস্ট্যান্টের নাম আমরা কি দিছি, রোধ। এখান থেকে আমাদের ফর্মুলা আসছে, ডেল ভি ইজ ইকুয়ালস টু আয়ার বা ভি ইজ ইকুয়ালস টু আয়ার, তোমরা যেটা লেখো সেটা, ঠিক আছে। ডেল ভি ইজ ইকুয়ালস টু আয়ার বা ভি ইজ ইকুয়ালস টু আই আর, কোনো সমস্যা একদমই নাই। চলো তাহলে ওমিক কন্ডাক্টরের জন্য একটা গ্রাফ আঁকা যাক। আসতেছি আমি কিন্তু একটু পরে বিভব পার্থক্যে আসতেছি, ঠিক আছে, কিন্তু তার আগে একটু চলো ওমিক লর্ড ওইয়া কি বলে, ওমিক কন্ডাক্টরের জন্য একটা গ্রাফ আঁকা যাক। তোমাকে বলেছে যে বিভব পার্থক্য ভার্সেস কারেন্টের গ্রাফ আঁকো, বিভব পার্থক্য ভার্সেস কারেন্টের গ্রাফ আঁকো, কি ভার্সেস কি, ডেল ভি ভার্সেস আই, কি ডেল ভি ভার্সেস আই। আচ্ছা ভাই ডেল ভি ভার্সেস আই লেখার তাৎপর্য কি, দেখো ভার্সেসের আগে যে আছে তাকে তুমি সবসময় ওয়াই অক্ষে বসাবা, কোথায় বসাবা, ওয়াই অক্ষে। ভার্সেসের পরে যে আছে তাকে সবসময় কোন অক্ষে বসাবা, এক্স অক্ষে বসাবা, ঠিক আছে। তুমি কোন সমীকরণের জন্য গ্রাফ আঁকতেছো, ডেল ভি ইজ ইকুয়ালস টু আর ইন্টু আই, ডেল ভি ইজ ইকুয়ালস টু আর ইন্টু আই, তুমি ডেল ভি কে কোন অক্ষে বসিয়েছো, ওয়াই অক্ষে, ডেল ভির নিচে কি লিখবা, ওয়াই। আই কে কোন অক্ষে বসিয়েছো, এক্স অক্ষে, আই এর নিচে কি লিখবা, এক্স। ওহমিক কন্ডাক্টরের জন্য আর কি বলতো, কনস্ট্যান্ট, যে টেম্পারেচার কনস্ট্যান্ট রাখো তাহলে ওহমিক কন্ডাক্টরের জন্য বা অন্যান্য ফিজিক্যাল যে কন্ডিশনগুলো আছে সেগুলো যদি তুমি কনস্ট্যান্ট রাখো তাহলে ওহমিক কন্ডাক্টরের জন্য আমার যে রোধ সেটা কি, কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টের নাম যদি আমি এম দিই কোনো সমস্যা নাই, দ্যাট মিন্স ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স, ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স। এটা কিসের সমীকরণ, মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ, কিসের সমীকরণ, মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। দেখো তো ভাইয়া ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স, এখানে এমটা কি, সরল রেখার ঢাল না, এখানে এমটা কি, সরল রেখার ঢাল না। এই এম তুমি কার পরিবর্তে বসিয়েছো, আর এর পরিবর্তে, দ্যাট মিন্স এই সরল রেখার ঢালই হবে আমার রোধ, এই সরল রেখার ঢালই হবে আমার রোধ, বুঝেছি বুঝেছি। তাহলে এই যে সরল রেখাটা, এই সরল রেখার ঢাল এম কি, রোধ, বুঝেছ, ঢালটাই হলো রোধ। অথবা তোমাকে যদি বলে এখানে অ্যাঙ্গেল তৈরি করছে থিটা, আমরা জানি কোন একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকেই কি বলে বলতো, ঢাল বলে, এবং সেটাই কি হবে এই কেসে, রোধ। চলেন মনে থাকবে নাকি থাকবে না, মনে থাকবে নাকি থাকবে না আমাকে একটু বলেন তো, আপনাদের কি মনে থাকবে এগুলা, এগুলা কি মনে থাকবে, এগুলা কি রিপ্রেজেন্টেশন, ভেক্টর না স্কেলার, এগুলো কি সব স্কেলার। দেখো এখানে কোনো ভেক্টর রাশি এখনো ব্যবহারই করা হয় নাই, বিভব কি স্কেলার, তাহলে বিভব পার্থক্য কি স্কেলার, রোধ কি স্কেলার, তাই না, এটা তো ধর্ম একটা, ঠিক আছে, কারেন্ট কি স্কেলার, ঠিক আছে, কিন্তু সবগুলো জিনিস এখন পর্যন্ত স্কেলার, কোনো ভেক্টর কিন্তু এখনো আসে নাই, ঠিক আছে। সেগুলো কিন্তু সব স্কেলার রিপ্রেজেন্টেশন, এবং আপনি এই পর্যন্ত বুঝছেন কি না সেটা আমাকে একটু বলেন, ঠিক আছে। আপনার ফয়সাল বলছে জোস, আরে তাই নাকি ব্রো, তাই নাকি, অস্থির তো তাহলে ব্যাপারটা, জোস হলে তো পুরাই অস্থির। চলো আমাকে একটু বলো এই পর্যন্ত তোমরা বুঝেছো কিনা। আচ্ছা শাহাদত প্রধান বলছে থাকবে, নাইস, মিম বলছে জি ভাইয়া, গুড। চলো তাহলে আমরা আগাই, আমরা তাহলে এগিয়ে যাই, ওকে চলেন। দেখেন এই পর্যন্ত বুঝেছি সবাই, ভেরি গুড, চলো 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 চলো। দেখো তোমাকে কি বলেছে, দেখো তোমাকে কি বলেছে, দেখো একটু বুঝার চেষ্টা করো, তোমাকে বলেছে, দেখো কি বলেছে, জিরো পয়েন্ট
0.5 del v is equals to 3i. 0.5 del v is equals to 3i. ठीक है सर. प्रश्न करे छे रोध कतो. प्रश्न की करे छे रोध कतो. ठीक है छे. एडा कोई थी कैसे छे. ओह इजे. Del v versus i एड जे ग्राफ टा. शेही ग्राफ टर शोमी करो नेटा. Del v versus i एड जे ग्राफ टा. शेही ग्राफ टर शोमी करो न हुलो इटा. ठीक है सर. तो वही की बोल से. इगेने रोध कतो. अच्छा बोलो तो वही ग्राफ टर शोमी करो न की. Y is equals to mx. बोलो y एर शोहो कतो. 1. তোমাকে যেটা দিয়ে দেওয়া হয়েছে এখানে কি y এর সহগ 1 y এর সহগ 1 এটা কি ছিল বলতো ওই যে del v is equals to r into i রাইট del v সহগ কত ছিল 1 এখানে কি 1 না তাহলে কি করা লাগবে এটাকে 1 করা লাগবে কিভাবে করবে বলতো কি দেওয়া আছে 0.5 del v is equals to 3i চলো 0.5 দিয়ে ভাগ করো কি হবে del v is equals to 6i del v is equals to 6 এবার কম্পেয়ার করো r এর মান কত হবে 6 কোন ব্যাপার তোমাদের জন্য এটা বের করো একদমই না জাস্ট গ্রাফ একটু বোঝা লাগবে একটু বুঝলে কোলে কোনো ব্যাপারই না রে ভাই কোনো ব্যাপার না ঠিক আছে গ্রেট চলো চলো নেক্সট কোশ্চেন একদম ছোট ছোট প্রশ্ন এগুলো কি একদম ছোট ছোট প্রশ্ন চলো আই ঠিক আছে তোমাকে বলেছে ডেল ভি তোমাকে বলেছে অ্যাঙ্গেল থিটা তোমাকে বলেছে এটা এ পয়েন্ট এবং এ পয়েন্টে কারেন্টের মান 3 অ্যাম্পিয়ার কত 3 অ্যাম্পিয়ার ঠিক আছে 3 অ্যাম্পিয়ার ঠিক আছে তোমাকে বলছে যখন আমরা এ পয়েন্টে পৌঁছাবো আচ্ছা এটা এ পয়েন্ট না এটাকে আমরা এটাকে এ পয়েন্ট দিই এটা হলো আমাদের এ পয়েন্ট ওটা কি আমাদের এ পয়েন্ট প্রশ্ন করছে যখন আমরা এ পয়েন্টে পৌঁছাবো এ পয়েন্টে পৌঁছাবো পৌঁছাবো তখন পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য কত তখন পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য কত তখন পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য কত চলো দেখো কি বলেছে ওহমিক কন্ডাক্টরের জন্য সরলরেখাই তো হবে রাইট আচ্ছা সো তুমি বলছো সরলরেখাটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে খুবই ভালো কোনো সমস্যা নাই যখন এ পয়েন্টে গেছি তখন আমার কারেন্টের মান 3 অ্যাম্পিয়ার বলছো যখন এ পয়েন্টে পৌঁছাবো তখন পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য কত খুবই ভালো চল আমার ডেল ভি ভার্সেস আই এর যে গ্রাফ ডেল ভি ভার্সেস আই এর যে গ্রাফ সেটা ঢাল কি নির্দেশ করে রোধ কে নির্দেশ করে তাহলে আমি কি লিখতে পারি পারি আর ইজ ইকুয়ালস টু ট্যান 30 এক্স অক্ষের ধনাত্মক দিকে চাই যে কোণটা উৎপন্ন করে সেটা ট্যাঞ্জেন্টকেই কি বলে ঢাল বলে এবং এই সরলরেখার ঢাল কি হবে বলো তো রোধ এই সরলরেখার ঢাল কি হবে রোধ একটু আগে শিখে আসছি ট্যান 30 এর মান কত 1/√3 কত 1/√3 দ্যাট মিন্স রোধের মান কত 1/√3 ওহম এখন চলো এ পয়েন্টে ওমস ল অ্যাপ্লাই করো আমি কি লিখতে পারি ডেল ভি এ ইজ ইকুয়ালস টু আর তো কনস্ট্যান্ট আর তো কনস্ট্যান্ট আর ইনটু আই এ লেখা যায় চলো আর এর মান কত 1/√3 চলো এ পয়েন্টে কারেন্ট কত 3 দ্যাট মিন্স অ্যানসার হবে √3 ভোল্ট অ্যানসার কত হবে √3 ভোল্ট দেখ ভাই এই ম্যাথগুলো কিন্তু অনেক ছোট এই ম্যাথগুলো কিন্তু অনেক ছোট কঠিন কিছু না একদম ছোট ছোট ম্যাথ ঠিক আছে দেখবা ঢাকা ইউনিভার্সিটিতে চলে আসবে একদম ছোট ছোট ম্যাথ হ্যাঁ বইটা আসবে না হোপফুলি ঢাকা ইউনিভার্সিটিতে চলে আসবে একদম ছোট ম্যাথ বাট তোমার যদি টেকনিক জানা না থাকে তখন কিন্তু প্যারা খেয়ে যাবা তুমি যদি গ্রাফ অ্যানালাইসিস করতে না পারো তখন কিন্তু তুমি হালকা প্যারা খেয়ে যেতে পারো বাট হোপফুলি এখন থেকে আর খাবা না একদম ইজি পারবো সবাই গ্রেট চলো আগাইছে চলো মোরা এগিয়ে যাই কি করি এগিয়ে যাই চলো দেখা যাক সামনে কি হয় দেখা যাক চলো হয়েছে এই পর্যন্ত হয়েছে চল এবার লেখ এবার লেখ বিভব পার্থক্য বিভব পার্থক্য কি জিনিস এইবার আমরা বুঝব বিভব পার্থক্য অথবা লেখ বিভব পতন কি লিখবি বিভব পতন অথবা ভোল্টেজ ড্রপ চলো তিনটা শব্দের একই মিনিং একটা হলো বিভব পার্থক্য একটা হলো বিভব পতন একটা হলো ভোল্টেজ ড্রপ তুমি যখন ভার্সিটি লেভেলে উঠবা ড্যাম শিওর এটা সবচেয়ে ব্যবহার করবা ভোল্টেজ ড্রপ ঠিক আছে ওই ভোল্টেজ ডিফারেন্স কেউ বলে না সবাই ভোল্টেজ ড্রপ বলে ওকে এই টার্মটা সবচেয়ে বেশি ইউজ হবে আচ্ছা ভাইয়া বিভব পার্থক্য কি জি ভাইয়া বিভব কি জিনিস বিভব কি জিনিস মনে করে দেখো একটু অসীম থেকে আমরা কি করতাম 1 কুলম মানের চার্জকে নিয়ে আসতাম তার জন্য যতখানি কাজ করা লাগতো সেটাই কি ছিল আমার ওই পয়েন্টের বিভব আচ্ছা ভাইয়া কাজ আর শক্তি কি ইকুইভ্যালেন্ট রাশি না
কাজ আর শক্তি কি পরস্পর তুল্য রাশি বা ইকুইভ্যালেন্ট রাশি? তাহলে বিভব যদি কাজকে নির্দেশ করে দ্যাট মিন্স বিভব শক্তিকেও নির্দেশ করবে, দ্যাট মিন্স বিভব শক্তিকেও নির্দেশ করবে। তাহলে একটা লাইন লেখো সার্কিটে, এগুলো যদি স্থির তড়িৎ পড়াইতে পারতাম আরো ডিটেইলসে পড়াইতে পারতাম, সো প্যারা খাবা না, বুঝতে সহায় গেস। বিভব কি জানো? অসীম থেকে এক কুলম মানের চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোন এক বিন্দুতে আনতে যতখানি কাজ করা লাগে। কাজ আর শক্তি কি রাশি? পরস্পর ইকুইভ্যালেন্ট রাশি, তুল্য রাশি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি কি বলতে পারি না বিভব কাকে নির্দেশ করে? শক্তিকে নির্দেশ করে। কাকে নির্দেশ করে? শক্তিকে নির্দেশ করে। সার্কিটের যে পয়েন্টের বিভব যত বেশি, যে পয়েন্টের বিভব যত বেশি, সেই পয়েন্টের শক্তি তত বেশি, সেই পয়েন্টের শক্তি তত বেশি, পয়েন্টের শক্তি কি তত বেশি, বুঝো? সার্কিটের যে পয়েন্টের বিভব যত বেশি, সেই পয়েন্টের শক্তিও কি ভাইয়া তত বেশি। সার্কিটের যে পয়েন্টের বিভব যত বেশি, সেই পয়েন্টের শক্তিও কি তত বেশি। খুবই ভালো, খুবই ভালো। চলো এবার দেখো, তোমাকে বলে দিয়েছে এখানে একটা রোধ আছে। কি আছে? এখানে একটা রোধ আছে, ঠিক আছে। তোমাকে বলেছে এই রোধের মান 10 ওহম। এই রোধের মান কত ভাইয়া? 10 ওহম। এই রোধের মান কত? 10 ওহম, ঠিক আছে। আচ্ছা, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে, কতখানি কারেন্ট যাচ্ছে? ধরো 2 অ্যাম্পিয়ার মানের কারেন্ট যাচ্ছে। কতখানি কারেন্ট যাচ্ছে? 2 অ্যাম্পিয়ার মানের কারেন্ট এখান দিয়ে যাচ্ছে। আচ্ছা, ধরো এই পয়েন্টটা, এই যে এই পয়েন্টটার বিভব তোমাকে বলে দিয়েছে 30 ভোল্ট। আচ্ছা, বিভব যেন কাকে রিপ্রেজেন্ট করতেছে? এই পয়েন্টের একটা শক্তিকে নির্দেশ করতেছে। কাকে? এই পয়েন্টের শক্তিকে নির্দেশ করতেছে। দ্যাট মিন্স কারেন্ট যখন এই পয়েন্ট দিয়ে পাস করবে, ওর কাছে একটা সার্টেন অ্যামাউন্টের এনার্জি থাকবে। ওর কাছে কি থাকবে? একটা সার্টেন অ্যামাউন্টের এনার্জি থাকবে। বুঝো, একটু বুঝো। হ্যাঁ, যখন কারেন্ট এখান দিয়ে পাস করবে, তখন ওর মধ্যে কি থাকবে? একটা সার্টেন অ্যামাউন্টের এনার্জি থাকবে, ঠিক আছে। তাহলে যে পয়েন্টের, দেখো কি লিখেছিলাম, যে পয়েন্টের বিভব যত বেশি, সেই পয়েন্টের শক্তি তত বেশি। তাহলে বিভব কাকে রিপ্রেজেন্ট করে? শক্তিকে রিপ্রেজেন্ট করে। কারেন্ট যখন এই পয়েন্ট দিয়ে পাস করবে, আমরা বলতেছি এই পয়েন্টের বিভব 30 ভোল্ট। দ্যাট মিন্স ওই কারেন্টের কাছে একটা নির্দিষ্ট পরিমাণে শক্তি থাকবে। বিভব কাকে নির্দেশ করে? শক্তিকে নির্দেশ করে, ঠিক আছে। এখন চিন্তা করো, এই যে রোধের মধ্যে দিয়ে কারেন্টটা যাবে, এই যে রোধের মধ্যে দিয়ে কারেন্টটা যাবে, এই রোধ কি কারেন্ট প্রবাহের জন্য বাধা নাকি সুবিধা? এই রোধ কারেন্ট প্রবাহের জন্য বাধা নাকি সুবিধা? অবশ্যই বাধা। রোধ কি করবে? কারেন্টের প্রবাহকে বাধা দিবে। রোধ যদি কারেন্টের প্রবাহকে বাধা দেয়, সেই বাধা অতিক্রম করে কারেন্টের যাওয়ার জন্য শক্তি খরচ করা লাগবে নাকি লাগবে না? তুমি আমাকে একটা কথা বলো, আমাকে যখন রোধের মধ্যে যখন কারেন্ট যাওয়ার চেষ্টা করবে, রোধ কি করবে? কারেন্টকে বাধা দিবে। সেই বাধা অতিক্রম করে যখন কারেন্ট ওই পাশে যাবে, কারেন্টকে কি শক্তি অপচয় করা লাগবে নাকি সেই বাধা অতিক্রম করার জন্য? অবশ্যই অপচয় করা লাগবে। যদি সে শক্তি এখানে খরচ করে ফেলে, যদি কিছুটা পরিমাণ শক্তি সে এখানে খরচ করে ফেলে, ওই পাশে গিয়ে কি আর তার সমপরিমাণ শক্তি থাকবে? না। এই পাশে তার একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি ছিল, যখন সে রোধের মধ্যে দিয়ে অতিক্রম করলো, সে কি বাধা অতিক্রম করে যাচ্ছে না? কি করে যাচ্ছে? বাধা অতিক্রম করে যাচ্ছে। বাধা অতিক্রম করার জন্য তার কি করা লাগবে? শক্তি খরচ করা লাগবে, শক্তি ব্যয় করা লাগবে। যদি সে শক্তি ব্যয় করে ফেলে, ওই পাশে গেলে কি তার মধ্যে সমপরিমাণ শক্তি থাকবে? না। কি থাকবে? শক্তি কমে যাবে, শক্তি কমে যাবে। কতখানি শক্তি কমবে বা কতখানি বিভব কমবে সেটা বের করার জন্যই আমাদের কাছে ওমস ল আছে। ওমস ল কি বলছে? ডেল ভি ইজ ইকুয়ালস টু 2×10, মানে I×R, দ্যাট মিন্স 20 ভোল্ট। এই যে আমরা বলতেছি না ডেল ভি হলো দুই প্রান্তের বিভব পার্থক্য, এটা বেসিক্যালি এই রোধের মধ্যে হারানো বিভব। এই যে ডেল ভি 2×10, এটা কাকে রিপ্রেজেন্ট করতেছে? কারেন্ট যখন এই রোধের মধ্যে দিয়ে যাবে, তার কতখানি বিভব নষ্ট করে, কতখানি বিভব খরচ করে এই বাধা অতিক্রম করা লাগবে। এই যে আমরা যেটা বের করলাম, এটা কি? রোধের মধ্যে হারানো বিভব বা খরচ হয়ে যাওয়া বিভব বা নষ্ট হয়ে যাওয়া বিভব। রোধের মধ্যে হারানো বিভব, তার মানে এতখানি বিভব কি হবে? রোধের মধ্যে হারাই যাবে। যদি এই 20 ভোল্ট মানের বিভব রোধের মধ্যে হারাই যায়, তার মধ্যে বিভব কতখানি ছিল? 30 ভোল্ট। কতখানি হারাই গেছে? 20 ভোল্ট। তাহলে ওই পাশে গেলে কতখানি পাওয়া যাবে? 10 ভোল্ট। দুই প্রান্তের বিভব পার্থক্য বের করো, 30 - 10, দেখো সেই 20 ভোল্টই আসে। তার মানে দুই প্রান্তের বিভব পার্থক্য যা, রোধের মধ্যে হারিয়ে যাওয়া বিভবও তাই, এবং রোধের মধ্যে যে বিভবটা হারায় যায় সেটাকে আমরা কি বলি? বিভব পতন। মানে রোধের মধ্যে যাওয়ার সময় বিভব কতখানি কমে গেছে, বিভবের কতখানি পতন হয়েছে, কতখানি হয়েছে? 20 ভোল্ট, ঠিক আছে। বা এটাই কি বলে? ভোল্টেজ ড্রপ।
কি বলে ভোল্টেজ ড্রপ তাহলে ভোল্টেজ ড্রপ যা জিনিস বিভব পতন তাই জিনিস রোধের মধ্যে হারানো বিভব তাই জিনিস এবং বিভব পার্থক্য একই জিনিস এখন তুমি আমাকে কথা বলো একটা কথা বলো বিভব পার্থক্যের জন্য কারেন্ট প্রবাহিত হচ্ছে নাকি কারেন্ট প্রবাহিত হলে বিভব পার্থক্য তৈরি হচ্ছে এবার নিজেই বলো বিভব পার্থক্যের জন্য কারেন্ট প্রবাহিত হচ্ছে না কারেন্ট প্রবাহিত হচ্ছে রোধের মধ্যে বিভব হারিয়ে যাচ্ছে তার জন্য পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য তৈরি হচ্ছে বিভব পার্থক্যের জন্য কারেন্ট না ভাইয়া কারেন্ট প্রবাহিত হয় তার জন্য রোধের মধ্যে বিভব হারায় যায় এবং যেহেতু রোধের মধ্যে বিভব হারায় যায় রোধের ওই প্রান্তে গেলে আর সমপরিমাণ বিভব পাওয়া যায় না কম পরিমাণের বিভব পাওয়া যায় তার জন্য রোধের দুই প্রান্তে বা পরিবাহীর দুই প্রান্তে কি হয় বিভব পার্থক্য তৈরি হয় চলেন ভাই একদম কনসেপ্ট ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলেন আমাকে কনসেপ্টে কোনো ঝামেলা আছে নাকি একদম ক্লিয়ার ভাই এই কনসেপ্ট ক্লিয়ার হয় লাগবে আদারওয়াইজ কিন্তু সার্কিট সলভিংয়ে প্যারা খাবা কঠিন সার্কিট দিলেই কিন্তু তখন উল্টায় যাবা এই কনসেপ্ট ক্লিয়ার হওয়াই লাগবে না হলে বলো আবার বুঝাবো কোনো সমস্যা নেই বাট এই কনসেপ্ট ক্লিয়ার করে রাখা লাগবেই মাস্ট সার্কিট সলভিংয়ে প্রো হওয়ার জন্য বলো কনসেপ্ট নিয়ে কারো ঝামেলা আছে নাকি সবার ক্লিয়ার কনসেপ্ট নিয়ে কারো ঝামেলা আছে নাকি সবার ক্লিয়ার বলো তো আমাকে তাড়াতাড়ি জানিয়ে দাও সাকিব বলছে ক্লিয়ার গ্রেট ও শাহাদাত প্রধান বলছে ক্লিয়ার রিদম বলছে আর একবার কোন জায়গায় ভাইয়া কোন জায়গাটা আর একবার কোন জায়গায় বুঝো নাই বলো কোন জায়গায় বুঝো নাই কোন জায়গায় বুঝো নাই মাই হোল লাইফ ওয়াজ এ লাই কোন ব্যাপারে কনসেপ্ট একদম স্প্রাইট নাইস আচ্ছা কেউ একজন বলেছো যে ভাই আর একবার কোন জায়গায় বুঝো নাই ভাইয়া আচ্ছা কঠিন কনসেপ্ট হাই হায় বুঝো নাই নাকি কঠিন লাগছে কিরে ভাই কঠিন লাগছে আরো সহজ করে বুঝানো লাগবে লাস্টের দিকে কি বুঝো নাই হাই রে আচ্ছা ঠিক আছে ওকে নাইস চলো আরেকবার বুঝাইতে কি বুঝো নাই দেখো আমি বলছি এই যে ওমের যে লটা ডেল ভি ইজ ইকুয়ালস টু আয়ার আমরা যে বলি এটা কি যে দুই প্রান্তে বিভব পার্থক্য এটা বেসিক্যালি কি বলতো এই রোধের মধ্যে কারেন্ট পাস করার সময় কতখানি বিভব বা কতখানি শক্তি হারায় ফেলে সেটা রোধের মধ্যে দিয়ে যখন কারেন্ট পাস করে কি করে বলতো একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি বা বিভবকে সে হারিয়ে ফেলে কতখানি বিভবকে হারিয়ে ফেলে সেটা বের করার ফর্মুলা হলো এটা এবং যতখানি বিভব হারায় যাবে দুই প্রান্তে তো ঠিক ততখানি বিভব পার্থক্য তৈরি হবে এখন আমি তোমাকে বললাম তুমি এখান থেকে যাত্রা শুরু করলা ঠিক আছে তুমি এখান থেকে যাত্রা শুরু করলা তোমার পকেটে কি ছিল 100 টাকা ছিল কি ছিল 100 টাকা ছিল যাত্রা পথে তোমার 20 টাকা খরচ হয়ে গেল যাত্রা পথে কি হলো 20 টাকা খরচ হয়ে গেল তাহলে যে ওই পাশে যাত্রা শেষে তোমার কাছে কত টাকা থাকবে 80 টাকা থাকবে আমি যদি তোমাকে বলি রাস্তায় খরচ হওয়া টাকার পরিমাণ কত 20 টাকা আমি যদি বলি যাত্রার শুরু এবং শেষে যাত্রার শুরু এবং শেষের মধ্যে তোমার টাকার পার্থক্য কত 20 টাকা কত 20 টাকা বুঝতে পারছো বুঝছো ওকে গ্রেট ঠিক আছে এখন আর একটা মিসকনসেপশন ক্লিয়ার করা যাক আমরা যেন কি বলি কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায় তাই না তোরাই বলে এটা কি ঠিক এইভাবে বলাটা কি ঠিক না কারেন্ট প্রবাহিত হয় দেখেই উচ্চ বিভব নিম্ন বিভব তৈরি হয় আদারওয়াইজ তৈরিই হইতো না কারেন্ট প্রবাহিত হচ্ছে দেখেই উচ্চ বিভব আর নিম্ন বিভব তৈরি হচ্ছে আদারওয়াইজ উচ্চ বিভব নিম্ন বিভব কই থেকে আসতো ভাই কারেন্ট প্রবাহিত হচ্ছে বিভব হারাচ্ছে তার জন্য যে জায়গায় থেকে কারেন্ট আসে তার তুলনায় যে জায়গায় কারেন্ট গিয়ে পৌঁছায় সেই জায়গার বিভব কম হয় কারণ যাত্রা পথে বিভব হারায় যায় ঠিক আছে সো এটা বলাও কিন্তু ঠিক না যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে কারেন্ট যায় এরকম কিন্তু না কারেন্ট প্রবাহিত হচ্ছে তার জন্যই এই উচ্চ বিভব নিম্ন বিভব বা বিভব পার্থক্য তৈরি হচ্ছে ক্লিয়ার একদম ক্লিয়ার গ্রেট চলো বুঝি ভাইয়া অস্থির ভাইয়া অস্থির চলো ভাইয়া চলো আমরা দেখি কি করা যায় আর চলো দেখি চলো 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 দেখি কি করা যায় দেখো একদম ছোট্ট একটা বেসিক টাইপের ম্যাথ তোমাকে বলা হয়েছে এরকম ঠিক আছে কি বলা হয়েছে এরকম ওকে আচ্ছা নাইস তোমাকে বলা হয়েছে এই যে এই জায়গাটা কি করা হয়েছে গ্রাউন্ডিং করা আছে কি করা আছে গ্রাউন্ডিং করা মানে যে পয়েন্টটা গ্রাউন্ডিং করা বা আর্থিং করা সেই পয়েন্টের ভোল্টেজ কত হয় 0 ভোল্ট সেই পয়েন্টের ভোল্টেজ কত হয় 0 ভোল্ট তোমাকে বলেছে এটা 5 ওহম এটা 10 ওহম এটা 15 ওহম 5 ওহম 10 ওহম 15 ওহম তোমরা বলছো এটা এ
এটা বি তোমাকে বলছে এইখান থেকে এইদিকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এখান থেকে এদিকে কত যাচ্ছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে কতখানি যাচ্ছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে ঠিক আছে তোমাকে বলছে যদি এখান থেকে ওখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যায় যদি এখান থেকে এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যায় তাহলে এ পয়েন্টের ভোল্টেজ কত এবং বি পয়েন্টের ভোল্টেজ কত দেখো দেখো সার্কিটটা আঁকো ভাই এ পয়েন্ট রোধ ए पॉइंट आर्थिंग करा भू संजोग देवा रोध तारपर आबार बी पॉइंट तुम्हारे कि बोला आर्थिंग करा जो पॉइंट से तुम्हार बुझे नवा लगे आर्थिंग करले कि है भू संजोग करले कि है बोलो तो মানে কোন একটা কিছু দুইটা ধরো এই যে একটা চার্জিত বস্তু এই একটা চার্জিত বস্তু আমি যদি দুটাকে টাচ করে দুজনের মধ্যে কি হবে চার্জের আদান প্রদান হবে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ না দুইজনের বিভব সমান হয় এখন আমি যখন কোনো কিছুকে পৃথিবীর সাথে টাচ করাবো কি হবে পৃথিবীর সাথে তার চার্জের আদান প্রদান হবে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ না তার বিভব আর পৃথিবীর বিভব সমান হয় এখন আমরা তো জানি পৃথিবীর বিভব কনস্ট্যান্ট সেটা কত জিরো ভোল্ট তাহলে এই পয়েন্টের বিভব কি হয়ে যাবে পৃথিবীর বিভবের সমান হয়ে যাবে কত হয়ে যাবে জিরো ভোল্ট হয়ে যাবে ঠিক আছে সো যে কোনো পয়েন্টকে পৃথিবীর সাথে টাচ করানো মানে বা গ্রাউন্ডিং করানো মানে বা আর্থিং করানো মানে কি ওই পয়েন্টের বিভবকে জিরো ভোল্ট করে দেওয়া ঠিক আছে আচ্ছা এখন আমাকে বলেছে এ পয়েন্টের এবং বি পয়েন্টের বিভব বের করো এ পয়েন্টের এবং বি পয়েন্টের বিভব বের করো আচ্ছা খুবই ভালো আমাকে একটা কথা বলো এখান দিয়ে কি আসছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে রাইট তাহলে কারেন্ট এখান থেকে 2 অ্যাম্পিয়ার বিভব পতন কত হবে আমি তোমাকে বললাম 15 ওহম রোধের মধ্যে বিভব পতন কত 15 ওহম রোধের মধ্যে বিভব পতন কত কি বলবা 15 ওহম রোধের মধ্যে বিভব পতন কত 2 × 15 ওহমস ল রাইট কত 30 ভোল্ট দ্যাট মিন্স আমি যখন এই পাশ থেকে এই পাশে আসবো আমি 30 ভোল্ট বিভব হারাই ফেলবো এই রোধের মধ্যে 30 ভোল্ট বিভব হারাই যাবে তাহলে এই পাশ থেকে ওই পাশে গেলে কি হবে এই রোধের মধ্যে 30 ভোল্ট বিভব কি হবে হারাই যাবে কি হবে হারাই যাবে তাহলে যদি 30 ভোল্ট বিভব হারাই যায় মানে কি এই পাশে আসলে 30 ভোল্ট বিভব কমে যাবে এই পয়েন্টে বিভব কত ছিল 0 ভোল্ট যদি 30 ভোল্ট বিভব কমে যায় তাহলে এই পয়েন্টের বিভব কত হবে ভাইয়া -30 ভোল্ট কত হবে -30 ভোল্ট বুঝি এখান থেকে এখানে যাওয়ার সময় কি হবে 30 ভোল্ট বিভব হারাই যাবে যদি 30 ভোল্ট বিভব হারায় যায় আগে ছিল কত এই পাশে 0 30 হারাই গেছে তাহলে কত হবে -30 ভোল্ট কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা এখন ধরো এই পয়েন্টের বিভব আমরা জানি না এই পয়েন্টের বিভব আমরা জানি না ধরলাম এই পয়েন্ট একটা র্যান্ডম পয়েন্ট সি তাহলে এই পয়েন্টের বিভব কত হবে বলতো ভি সি ধরলাম কত ভি সি ঠিক আছে আচ্ছা আমাকে একটা কথা বলতো এই পয়েন্টের বিভব কত কত 0 ভোল্ট তার মানে আমি যদি এখান থেকে এই পয়েন্টে আসি এই পয়েন্টের বিভব কত ভি সি আমি যদি সি পয়েন্ট থেকে 0 ভোল্টের এই পয়েন্টটাতে আসি আমার কতখানি বিভব হারায় যায় এই পয়েন্টের বিভব ভি সি এই পয়েন্টের বিভব 0 মানে বিভব ভি সি থেকে 0 হয়ে গেছে তাহলে কতখানি হারায় গেছে ভি সি -0 কতখানি হারিয়ে গিয়েছে ভিসি -0 অথবা তুমি পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য দিয়ে চিন্তা করো এই পয়েন্টের বিভব ভিসি এই পয়েন্টের বিভব 0 পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য কত ভিসি -0 এটাই কি এই রোধের মধ্যে হারানো বিভব এই রোধের মধ্যে হারানো বিভব ইজ ইকুয়ালস টু I × R I কত 2 অ্যাম্পিয়ার আর কত 10 ওহম দ্যাট মিন্স ভিসি ইজ ইকুয়ালস টু 20 ভোল্ট ভিসি ইজ ইকুয়ালস টু 20 ভোল্ট সি পয়েন্টের বিভব পেয়েছি গ্রেট এবার দেখো এ থেকে যখন সিতে গেছি ধরো এ পয়েন্টের বিভব ছিল ভি এ সি পয়েন্টে যে বিভব কত হয়ে গেছে 20 তার মানে এ পয়েন্ট থেকে কারেন্ট সি পয়েন্টে গেছে তার জন্য বিভব কমে ভি এ থেকে 20 ভোল্ট হয়েছে ভি এ থেকে 20 ভোল্ট হয়েছে তাহলে কতখানি বিভব হারাইছে আগে ছিল ভি এ এখন হয়েছে 20 তার মানে ভি এ -20 কার জন্য হারাইছে 2 অ্যাম্পিয়ার মানে কারেন্ট 5 ওহম রোধের মধ্যে গেছে তার জন্য কতখানি বিভব হারাইছে 2 × 5 তাহলে ভি এ ইজ ইকুয়ালস টু 20 + 10 মানে 30 ভোল্ট এই তো তোমার এ পয়েন্টের বিভব বের হয়ে গেছে এই তো তোমার বি পয়েন্টের বিভব বের হয়ে গেছে তুমি সি পয়েন্ট বের করতে বলে তাও বের করে দিয়ে আসবা চলো এই টাইপের সার্কিটে প্যারা খাবো এই টাইপের সার্কিটে কোনো প্যারা খাবো আর কখনো প্যারা খাবো এই টাইপের সার্কিটে সলভ করে দিয়ে আসতে পারবো ভাই এটা তোমার সেমি কন্ডাক্টরেও লাগবে এই কনসেপ্ট তোমার সেমি কন্ডাক্টরেও লাগবে ইহা ছাড়া চলতে পারবা না এই পয়েন্টের ভোল্টেজ এটা কি জানা লাগবেই মাস্ট চলো পারবা নাকি পারবা না আমাকে জানাও তো একটু পারবা নাকি পারবা না আমাকে জানাও একটু হালকা করে একটু জানাও তোমরা কি পারবা নাকি পারবা না পোলাপান চুপ এত চুপচাপ পোলাপান তো ভালো না এত চুপচাপ কেন আচ্ছা মিম বলছে নোপ
কি মানে সমস্যা হবে নাকি সমস্যা হবে না কোনটা বুঝতেই পারলাম না। আচ্ছা প্রথম বলছে অল ক্লিয়ার দাদা, গ্রেট গ্রেট। আচ্ছা ওকে তাহলে চলেন আগে যাই, যেহেতু আপনাদের ক্লিয়ার তাহলে আমরা কি করি আগে যাই। ঠিক আছে হয়েছে, ওকে নাইস, গুড 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 গুড। চলো ওমস ল বুঝতেছি তো, ভেরি গুড। এখন আসো ওমস লর ভেক্টর রিপ্রেজেন্টেশন, কি বললাম ওমস লর ভেক্টর রিপ্রেজেন্টেশন, রিপ্রেজেন্টেশন। ঠিক আছে ওমস লর কি দেখবো আমরা, ভেক্টর রিপ্রেজেন্টেশনটা দেখব। ওকে কিরকম হয় ওমস লর ভেক্টর রিপ্রেজেন্টেশন বলো, ওমস লর যেন কি ছিল, ডেল ভি ইজ ইকুয়ালস টু আই ইন্টু আর, ডেল ভি ইজ ইকুয়ালস টু আই ইন্টু আর। এখন দেখো আমি একটু আগেই বলে এসেছি, একটু আগে যখন পড়াচ্ছিলাম কি বলেছিলাম, বিভব বা বিভব পার্থক্যের ইকুইভ্যালেন্ট ভেক্টর যেন কি প্রাবল্য, ইকুইভ্যালেন্ট ভেক্টর যেন কি ভাইয়া প্রাবল্য, মনে আছে তো, গ্রেট। কারেন্টের ইকুইভ্যালেন্ট ভেক্টর কি প্রবাহ ঘনত্ব, কারেন্টের ইকুইভ্যালেন্ট ভেক্টর কি প্রবাহ ঘনত্ব। দ্যাট মিন্স আমার বিভব বা বিভব পার্থক্যের জায়গায় কি আনা লাগবে, প্রাবল্য আনা লাগবে বা তড়িৎ ক্ষেত্র আনা লাগবে। আমার কারেন্টের জায়গায় কি আনা লাগবে, প্রবাহ ঘনত্ব আনা লাগবে ভেক্টরে রিপ্রেজেন্ট করার জন্য। এবং আর এর জায়গায় অটোমেটিক্যালি কিছু একটা চলে আসবে, এখন দেখি কেমনে আসবে। চলো এই আমার একটা পরিবাহী, এই আমার একটা পরিবাহী, ঠিক আছে, এই পরিবাহীর দৈর্ঘ্য হলো এল, দৈর্ঘ্য কত এল, এবং এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা হলো এ, বা এই যে আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা কি এ। ঠিক আছে কোনো সমস্যা আছে নাই, এটার মধ্যে কি হচ্ছে আই মানের কারেন্ট প্রবাহিত হচ্ছে, কি হচ্ছে আই মানের কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখন দেখো ভাইয়া এই পয়েন্টের বিভব ধরো ভি এ, এই পয়েন্টের বিভব ধরো ভিবি, তাহলে আমি যদি বলি তোমার দুই প্রান্তের বিভব পার্থক্য কত, দুই প্রান্তের বিভব পার্থক্য কত কি লিখবা, ডেল ভি ইজ ইকুয়ালস টু ভি এ মাইনাস ভিবি, দুই প্রান্তের বিভব পার্থক্য কত, ভি এ মাইনাস ভিবি। ঠিক আছে যখনই কারেন্ট প্রবাহিত হবে এখানে কি থাকবে জানো, একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে, কি থাকবে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে, চার্জ প্রবাহিত হচ্ছে না, চার্জের জন্য কি থাকে একটা ইলেকট্রিক ফিল্ড থাকে। ইলেকট্রিক ফিল্ড কোন দিক থেকে কোন দিক কাজ করে, সব সময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, উচ্চ বিভব নিম্ন বিভব কেমনে বুঝবো ভাইয়া, এই যে কারেন্ট যে জায়গা থেকে যাবে সেই জায়গায় কি থাকবে, উচ্চ বিভব যাবে থাকবে, এবং কারেন্ট যে জায়গায় গিয়ে পৌঁছাবে সেই জায়গায় কি হবে, নিম্ন বিভব তৈরি হবে। কেন, কারণ কারেন্ট যাওয়ার সময় বিভব হারাইতে হারাইতে যাবে, সো যত সামনে আগাবে বিভব জাস্ট কমতে থাকবে, সো এই সাইডটা উচ্চ বিভব ওই সাইডটা নিম্ন বিভব, সো আমার ইলেকট্রিক ফিল্ড কোন দিক কাজ করবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, ইলেকট্রিক ফিল্ড কোন দিক কাজ করবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। এখন একটু আগে মনে করে দেখো ইলেকট্রিক ফিল্ড আর বিভবের মধ্যে একটা সম্পর্ক বের করা হয়েছিল, ইজ ইকুয়ালস টু ভি ইন্টু আর বা ডেল ভি ইন্টু আর। ঠিক আছে এখানে আরটা কি বলতো, এল, এখানে আরটা কি এল, ওখানে কাজ করেছিলাম বিভব নিয়ে, এখানে কাজ করতেছি বিভব পার্থক্য নিয়ে। ধরো দুইটা পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মধ্যে কি আছে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, কি আছে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এই পয়েন্টের বিভব ভি এ, এই পয়েন্টের বিভব ভিবি, দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব ধরো আর, কত আর, তাহলে আমরা কি লিখবো জানো, ভি এ মাইনাস ভিবি বা দুইটা পয়েন্টের মধ্যবর্তী বিভব পার্থক্য ইজ ইকুয়ালস টু ই ইন্টু আর, ই ইন্টু আর। বিভবের জন্য এটার দরকার হয় না, ওই যে ওই ছবি দিয়ে আঁকা যায়, বাট বিভব পার্থক্যের জন্য এইটা, দুইটা পয়েন্টে বিভব পার্থক্যের জন্য এইটা। ঠিক আছে তাহলে বলেন এবার দুইটা পয়েন্টের মধ্যে দূরত্বটা কত, এল, দুইটা পয়েন্টের মধ্যে দূরত্ব কত, এল। ঠিক আছে কত এল, তাহলে আমি কি লিখতে পারি ডেল ভি ইজ ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই এল, ডেল ভির জায়গায় কি লিখতে পারি ই ডিভাইডেড বাই এল, কোনো সমস্যা আছে নাই। আই এর জায়গায় যেন আমি কি আনবো, প্রবাহ ঘনত্ব, কিভাবে আনে ভাইয়া কিভাবে আনে বলতো, প্রবাহ ঘনত্ব মানে কি আই ডিভাইডেড বাই এ, এটা কি এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা দেখো তো কারেন্ট প্রবাহের দিকের সাথে লম্বভাবে রাখা না, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কি কারেন্ট প্রবাহের দিকের সাথে লম্বভাবে রাখা, তাহলে এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা সেটা কি কারেন্ট প্রবাহের দিকের সাথে লম্বভাবে রাখা আছে, সো ফর্মুলা কিন্তু আমার খেটে গেছে, তাহলে আমি কি বলতে পারি আই ইজ ইকুয়ালস টু জে ইন্টু এ, আই ইজ ইকুয়ালস টু জে ইন্টু এ। তাহলে আমি কি করবো ডেলভির জায়গায় বসাবো ই ইন্টু এল, ই ডিভাইডেড বাই এল, ডেলভির জায়গায় কি বসাবো ই ডিভাইডেড বাই এল, ডেলভির জায়গায় কি বসাবো ই ডিভাইডেড বাই এল, ভুল করেছি কোথায় ভুল করেছি, এই যে এখানে ভুল করেছি, হাই রে উল্টা ফর্মুলা লিখে ফেলছি, সরি সরি সরি, এখানে কি হবে ডেলভি 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 ইজ ইকুয়ালস টু ই ইন্টু এল হবে, সরি তাহলে আমি ডেলভির জায়গায় বসাবো ই ইন্টু এল, সরি 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 আমি একটু উল্টা লিখে ফেলেছিলাম, ভুল লিখে ফেলেছিলাম। ঠিক আছে তাহলে আই এর জায়গায় জে ইন্টু এ এবং ডেলভির জায়গায় ই ইন্টু এল, চলো ডেলভির জায়গায় কি বসাবা ই ইন্টু এল, আই এর জায়গায় কি বসাবা জে ইন্টু এ ইন্টু আর,
ख्याल करो E इज इक्वल्स टू जे इंटू ए इंटू आर डिवाइडेड बाय एल कल के एक फॉर्म्यूला शिखस R is equals to rho into L by A. মনে আছে যে আপেক্ষিক রোদ ছিল এটা কি ছিল রোদ তাহলে আমি কি বলতে পারি rho is equals to R into A divided by L rho is equals to R into A divided by L তাহলে যে R into A divided by L এটাই কি লেখা যায় rho কি লেখা যায় rho তাহলে E is equals to J into rho তাহলে এটা কি ভেক্টর যেটা কি ভেক্টর ইনটু রো এই হলো ওমস ল এর ভেক্টর রিপ্রেজেন্টেশন যদি আসে পরীক্ষার হলে দেখাই দিয়ে আসতে পারবা নাকি পারবা না যদি এমসিকিউ তে আসে কোনটা ভেক্টর রিপ্রেজেন্টেশন ওমস ল এর পারবা নাকি পারবা না প্রমাণ আসার চান্স কম প্রমাণ হোপফুলি আসবে না হোপফুলি প্রমাণ আসবে না বাট যদি সম্পর্ক দেখাইতে বলে যে কোনটা ওমস ল এর ভেক্টর রিপ্রেজেন্টেশন তোমরা কি দেখায় আসতে পারবা নাকি পারবা না আমাকে জাস্ট জানাই দাও যে ভাইয়া হ্যাঁ ভাইয়া পারবো না ভাইয়া পারবো না বলো পারবা নাকি পারবা না বলো 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 তাড়াতাড়ি চলো ভাইয়েরা বলো আমাকে তাড়াতাড়ি আমরা কি পারবো নাকি পারবো না কোনটা আমাদের কি ভুল হবে নাকি আমরা সবাই কোপায় দিয়ে আসতে পারবো বলেন এই যে কেউ কিচ্ছু বলে না পোলাপান ছোট ছোট পোলাপান এত দুষ্টু কিচ্ছু বলে না চলো একদম খেলা হবে নাইস নাইস ব্রো একদম খেলা হবে এই তো এসএসসির পোলার একদম খ্যাপা একদম খ্যাপা রিদম বলছে জি পারবো গ্রেট তসনিম রহমান বলছে ইয়েপ গ্রেট আচ্ছা মিম বলছে পারবো ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ঠিক আছে তাহলে এই ছিল আমার আচ্ছা একবার একটু সামারাইজ করে দেন আচ্ছা ঠিক আছে ওকে যখনই ভাবি শেষ করব তখনই না করা যাবে না আচ্ছা চলো ডেলভি ডেলভি ঠিক আমার কি জানা লাগবে বলো তো ওর ভেক্টর ইকুইভ্যালেন্ট ঠিক আছে সেটা হলো তড়িৎ ক্ষেত্র আর জায়গায় কি জানা লাগবে ওর ভেক্টর ইকুইভ্যালেন্ট যেটা হলো আমার প্রবাহ ঘনত্ব তার মানে আমি ডেলভির জায়গায় আনবো ই সেটা যেভাবে আসুক আয়ের জায়গায় আনবো জে সেটা যেভাবে আসুক চলো আমরা যে এই যে ফর্মুলাটা এতক্ষণ ধরে বুঝাইছি ডেল ভি ইজ ইকুয়ালস টু ই ইন্টু এল ডেল ভি ইজ ইকুয়ালস টু ই ইন্টু এল ডেল ভিটা কি দুইটা পয়েন্টের বিভব পার্থক্য সার্কিটের মধ্যে দুইটা পয়েন্টের বিভব পার্থক্য ইটা কি ওই দুইটা পয়েন্টের মধ্যে কাজ করতেছে এমন তড়িৎ ক্ষেত্র এলটা কি ওই দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব তাহলে ডেল ভি ইজ ইকুয়ালস টু ই ইন্টু এল এবং এখান থেকে আমরা শিখেছিলাম জে ইজ ইকুয়ালস টু আই বাই এ তাহলে আই ইজ ইকুয়ালস টু জে ইন্টু এ ঠিক আছে জাস্ট এই দুইটা মান এই মান এবং এই মান এখানে বসিয়ে দিয়েছি বসিয়ে দিলে ইজ ইকুয়ালস টু জে ইন্টু এ ইন্টু আর বাই এল দেখো তো এই ফর্মুলা কালকে শিখে আসছিলাম আর ইজ ইকুয়ালস টু আপেক্ষিক রোধ ইন্টু এল বাই এ তাহলে আপেক্ষিক রোধ রো ইজ ইকুয়ালস টু আর ইন্টু এ বাই এল সো আর ইন্টু এ বাই এল এর জায়গায় বসে দেওয়া যায় আপেক্ষিক রোধ রো ঠিক আছে এবং দেখো ই একটা ভেক্টর প্রাবল্য যে একটা ভেক্টর প্রবাহ ঘনত্ব একটা ভেক্টর এবং রো তো রো সো ঠিক আছে এটা হলো আমার ওমস ল এর ভেক্টর রিপ্রেজেন্টেশন চলো বলে দিলাম তো সামারাইজ করে দিয়েছি সামারাইজ করে দিয়েছি আইডিয়া আসছে এখন হয়েছে বলে দিলাম তো ভাইয়া সামারাইজ করে দিয়েছি এবার হয়েছে বলেন এবার হয়েছে নাকি ভাইয়া লাস্টের টুকু একটু আবার হ্যাঁ বলেছি ভাইয়া এখনও সমস্যা আছে সমস্যা থাকলে বলো আবার বলতেছি সমস্যা নেই বলো এখন হয়েছে কি না এখন হয়েছে ভাই ওমস ল তো এর চেয়ে বেশি কিছু নাই রে ওমস ল সব কিছু একদম আদ্য প্রান্ত সব কিছু সেখানে হয়ে গেছে ওমস ল এর ঠিক আছে ভাই একটা ক্লাস খালি ওমস ল এর উপরেই গেল রে আচ্ছা যাই হোক সাহেব বলছে ক্লিয়ার হয়ে গেছে সমস্যা নাই আমরা শিখবো তাই না আমরা ডিপলি শিখবো আমরা ওই ভাঙা ভাঙা শিখবো কেন বলো তো আমরা কেমনে শিখবো আমরা ডিপলি শিখব ঠিক আছে তাহলে আচ্ছা ওকে নাইস দাঁড়ো ওকে তাহলে আজকের ক্লাস আমাদের এখানেই শেষ ঠিক আছে সো আবারও বলতেছি শনিবার আর সোমবারের যে ক্লাস শনিবার আর বৃহস্পতিবারের যে ক্লাসটা ওই দিন আমার 10 মিনিটস প্লে ক্লাস থাকে সো ওই দিন আমার এমনি আস 9:45 এমনিই বেজে যায় ওইখানে ঠিক আছে সো ওই দুই দিন ক্লাস 10টা থেকে 10টা 10-এর মধ্যে শুরু হবে ঠিক আছে বাকি দিনগুলো হোপফুলি 9:45-এ ওকে তাহলে নেক্সট লেকচারে দেখা হচ্ছে তার আগে অবশ্যই আজকের লেকচারটা পড়ে আসবেন ভাইয়া প্রিভিয়াস লেকচার এমনি করে মিস দিয়ে আসেন না কিন্তু তাহলে কিন্তু আপনিই প্যারা খাবেন বুঝতে ঠিক আছে তাহলে দেখা হবে নেক্সট লেকচারে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা